শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালিতে কাড়া কাড়ি সব শালাদের সমাদার শালিদের যত আবদার ঘর জামাই দুলা ভাই বড় বেশি ঝামেলা শালিদের দুলা ভাই যুবকের প্রিয় ভাই আই চলো দেখি আসছে দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ দুলা ভাই জিন্দাবাদ বুবু দেখ আমি কিন্তু তোর আর কালাম ভাই কথা কাউরি কই নাই এখন তুই যদি কইয়া দেস তাহলে কিন্তু ওই বেইমানি হয়ে যাবো আমি তো তোর প্রেমের কথা কাউরে কইতেছি না তোর নাগর কোচিং সেন্টারের মালিক হইয়া আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সাজাইছে আমি সেই কথা সবাই রে কইতেছি তা তুই বদুর নাক ফাটাইতে চাস ফাটা এর মধ্যে মেম্বারে টান্সস কা না আমি তো মেম্বারে এসব কিছু কই নাই বদুই সমস্ত কথা কইয়া মেম্বারের কান বাড়ি করছ আর দুনা মেম্বার সাথে ঘন করে দেখা করছ কেন তার সাথে তোর কি সেরা তো ভাব দুলাবারে যে কইছে এই মনে নিশ্চয় কোনো খারাপ উদ্দেশ্য আছে আমার তো ধারণা বেলেরি দিয়ে ওই এসব কাজ করে দিছে একদিন তো জানতাম তুমি আর তোমার ভাই ষড়যন্ত্র তোমাদের মাথা দিয়ে ভালোই বের হয় কিন্তু এই এই বিদ্যাটা কালাম কিভাবে আয়ত্ত করলো কও তো খোঁজা মারা কথা কইতেছ বাবু শোনো আমি তোমার একটা কথা বলি বিদ্যার দিক দিয়ে লেখাপড়ার দিক দিয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী কিন্তু কালামের আমি সুতরাং ও আমার ক্ষতি করতে চাইবো কিন্তু তোমার ক্ষতি করতে চাইবো কালাম বেলিরে দিয়ে সেইগুলো করাবো তার স্বার্থটা কি আচ্ছা এগুলি সব কিছু বাই করতেছি তুমি একটু ওয়েট করো এর দাঁত ভাঙা জবাব আমি দিতেছি দেখো অন্যের দাঁত ভাঙতে যায় আমার জন্য নিজেরই দাঁত ভেঙে ফেলাই দিও না আমার নানা কইছে পাকলে ইসরা পাকবে ইসরা পাকাই ভালো তাই না কোন আল্লাহর আল্লাহ এত কথা জানো তুমি তোমার সামনে আমি সত্যি শিশু আমি শুধু এক মিনিট এখানে দাঁড়াই আমি পাগল হয়ে যাবো আমি চলে গেলাম সুপ্রভাত দুলা ভাই সুপ্রভাত কেমন আছেন আছি ভালো হেনরি তোমার কানের পর্দা কি ঠিক আছে নাকি নষ্ট হয়ে গেছে না মনে তো হয় ঠিকই আছে এ দুলা ভাই লন একটু চা নাস্তা খাই না রে ভাই চা খাবো না আরো তো যাই কাম আছে ও হুমান চাচারে দেখলাম আরো তো 1 লাখ বসে রইছে গতকাল অনেক পাইকার আইছিল আরো তো কিন্তু আপনাকে আরো তো একবারে খালি মাল সামান আনে হেনরি এই বিষয়ে পরে কথা বলি আসি এখন হ্যাঁ ওকে দুলা ভাই ভালো থাকেন আস তুমি আসছি কা এই গলিতে বসবা কাল থেকে বসলে কেন আজকাল থেকে বসলে অসুবিধা না আব্বা মানে সবকিছুর একটা মানসিক প্রস্তুতি আছে না মানে আমার তো সেরকম কোনো মানসিক প্রস্তুতি ছিল না তাই কইছিলাম যে প্রস্তুতি নিয়ে কালকে থেকে বসি না আমি যখন কইছি আজ থেকে তোমার গদিতে বসতে আমি বুঝা ফেলাইছি তোমার কান্দে জোয়াল চাপায় না দেওয়া পর্যন্ত তুমি তো লাঙ্গল টানবা না ঠিকই কইছেন আব্বা না আব্বা আপনি যদি কোন তাহলে আমি এখন থেকেই বসতে পারি আমি আসলে মঙ্গল অমঙ্গলের কথা ভাবে বলছিলাম এর মধ্যে আবার তুমি কিসের অমঙ্গল মঙ্গল এগুলি দেখতেছো আব্বা প্রথম গদিতে বসবো একটা পাক পবিত্র হওয়ার ব্যাপার আছে না এইটা ভাবেই বলছি মঙ্গল অমঙ্গলের কথা ওই সব অজুহাত বাদ দাও তো আমি যেটা কইতেছি সেটা কর অবশ্য অবশ্য কি আব্বা না মানে অবশ্য তুমি যদি যাত্রা ভাড়ার পরিচালক রে রিহার্সালের জন্য কোনো কথা দিয়া থাকো তাহলে অন্য কথা না আমার তো বাদ দিয়ে দিছে আর মহরত দেখিব
সামনের বার একদম শুরুতেই তোমারে বাদ দিয়া দেয়। শুরুতেই বাদ দিলে আপনি খুশি হবেন কেন? শোনো কুদ্দুস, যার হয় না নয়ে তার হয় না নব্বই। অভিনয় তোমার লাইগা না, তুমি যদি একটা ভালো অভিনেতা হইতা তখন এই সময় নানা রকম অজুহাত দিয়া আমার কাছ থেকে ঠিক ভাইয়া দিতে পারতা, কিন্তু তোমার কি অবস্থা, আমার কথার ফান্দে বুইরা এখন হাসপাস করতেছ। এটা আপনি ঠিক করছেন আব্বা, সত্যি আমি অভিনয় দুর্বল। আমি চাই সারা জীবনই তুমি এরকম অভিনয় দুর্বল থাকো। কুদ্দুস, অভিনয় সবার লাগে না, অভিনয় মঞ্চে করলে মানুষের ভাল লাগে, আপন জনের ভাল লাগে না। আমি চাই তুমি সারা জীবন এরকম সহজ সরল কুদ্দুসই থাকো, দেখবা আল্লাহ তোমার অনেক ভালো করবে। দোয়া করবেন আব্বা, সারা জীবন যেন আপনার মনের মতো থাকতে পারে। অনেক দোয়া করি বাবা, অনেক দোয়া করি তোমার সঙ্গে, অন্তর থেকে দোয়া করি। তাহলে বাবা আমি এখন শোনো যাই, কিন্তু কত হইল, তুমি এখন তোমার মতন করিয়া এইখানে আরাম করিয়া বসবা, ঠিক আছে? আসি, হ্যাঁ আসো। আমার শাইদ যাবুর কথা শুনে তোমার মাথা ঘুরতেছে না? আমার আব্বার কথা শুনলে তুমি তখন কি করবা? তোমার আব্বা আবার কি বলছে? কইছে যে সে শিক্ষক হইয়া এমন একটা কাজ কেমনে করলো, তার আমার কাছে কই ফুদ দইব। হ্যাঁ কইতেছো কি? কি হইছে, তুমি মনে দৌড় দিবা? তুমি না বললা তোমার আব্বা বলে আমার কাছে কই ফুদছিল? আরে হেইটা তো দেখা হইলে, এখন কি আব্বা আইতাছে? হ্যাঁ তুমি ঠিক কইছো, আমার মাথা মতো খারাপ হইছে। তোমার ওই তোমার বোনের ওই যে এই যে কি বলে ঘৃণাপত্র পাওয়ার পরে আমার মাথা কোনো কাজই করতেছে না। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করতে পারবা? কি? তুমি আজকে তোমার বোন রয়েছে বেলির সাথে ঘুমাতে পারবা? গলা জোরে ঘুমাতে পারবা? চেষ্টা করে দেখো, চেষ্টা করলে তো কোনো অসুবিধা নাই। নাহলে কিন্তু জয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়া স্ট্রিট বেগার ওই যে প্যারাগ্রাফটা তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে। আমার দুলো ভাইয়ের কানে তো কথা গেছে। কি করিডা,
আপনার দুলাভাইয়ের কানে পৌঁছে গেছে মানে আর সে কেমনে জানলো কার কাছে জানলো আরে আমার বিয়ার কথা জানবার পারে নাই কিন্তু সন্দেহ করছে বুঝছো আমার বুবু রে দুলাভাই কয় মদিনা তোমার ভাই দুনো মেম্বার কাছে ঘন ঘন কেন যায় হ্যাঁ আমারও জিজ্ঞাসিল তো আমি একটু ওই ওই হাসামিসা কইয়া কথাটা অন্যদিকে ঘুরে দিছি বুঝছো ভালো করছেন ভালো করছেন তো মামা আপনার বিয়াটা নিয়া আর বেশি সময় পাস করা ঠিক হইব না আসলে হইছে কি আমি তো আর ব্যালট পেপার চিন্তা করা মেম্বার না একেবারে জনগণের ভোটে নির্বাচিত মেম্বার বিভিন্ন রকম জায়গায় যাইতে হয় নানান রকম কাজকাম করতে হয় এই জন্য আপনার কাজ হাত কইরা মানে চুপচাপ আছিলাম কালকে থেকে আমি একদম একদম আধা দল খায় মাঠে নেমে পড়ব এই মেম্বার তোমার সামসারা থামতে কও নাইলে আমি কইলাম আমার কানের গোড়ায় কইসা একটা থাপ্পড় মারবো বেয়াদব আস্তে 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 মামা এই বয়সে এত উত্তেজিত হওয়া ঠিক না দুটো খুব ভালো একটা হইলো উত্তেজনার ঠেলায় দেখে গেল আপনি নিজে স্টুক করে আর দ্বিতীয়টা হইলো যে উত্তেজনায় কিন্তু কথার আওয়াজ বাইরে যায় এই কথা যদি ভাসতে ভাসতে আপনার দুলাবার খানে পৌঁছে তখন বিয়া তো দূরের কথা বাড়িতে ঠিক আপনার মুশকিল হয়ে যাবে এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো মেম্বার আমার দুলাবার কানে গেলে তো মহা বিপদ আচ্ছা ঠিক আছে মেম্বার তুমি যেমনে যেমনে পারো তুমি আগাও হ্যাঁ তাহলে আজকে আর কোনো কথা কইলাম না যাই আমি তোমার পথে যাও আমি আমার পথে যাই এই জয় জয় আমি সব যাই না শুই না তারপরে কৈফিয়ত তলব করতেছি কেন ষড়যন্ত্র করছিস তুই আব্বা আমি কোনো ষড়যন্ত্র করি নাই উল্টা বেলিবু আমার নামে ষড়যন্ত্র করছে কি ষড়যন্ত্র করছে বেলি আব্বা ওই কোচিং সেন্টারে বেলিবু না ওই পড়া পারে নাই এই জন্য ফরিস্তার ওর ইচ্ছা মতো বকাঝকা করছে এই জন্য সে আমার নামে না এইসব মিথ্যা কথা কয়া গল্প ফায়দা আমারে ফাঁসাইতেছে গল্প বেলি ফাঁসছে না তুই ফাঁসছ হ্যাঁ আমি কি সাগর আমার যা কবি স্বামী বিশ্বাস করে ফেলাম বেলি কি আজকের থেকে ওই কোচিং সেন্টার পড়তেছে বেলি কি তোর থেকে খারাপ স্টুডেন্ট যে ফরিদারে পড়া না পারার জন্য বকা ঝকা করব আব্বা একটা হাসা কথা কইলে তুমি যদি বিশ্বাস না করো তাহলে তো আমার আর কিছু কোন নেই বাপের সামনে অনর্গল মিথ্যা কথা কস তো শরম করো না মায়ের পেটের বড় বোন তারে ফেল করার জন্য ষড়যন্ত্র করছো তোমার তো ইচ্ছা করতেছে তোর এখন দুইটা পিটাই তুমি আমার আব্বা হইয়া আমার এইভাবে কইতে পারলা এইটাকে তুমি অরিজিনাল আব্বার মতো কাজ করলা না নকল বাপের মতন ব্যবহার করছি সৎ বাপের মতন ব্যবহার করতাছি হ হ সৎ বাপের মতো ব্যবহার করতাছো সৎ বাপও তার মাইয়ার লগে এরকম ব্যবহার করতে পারে না অন্যায় করে আমার সামনে কারো তুই গলাবাজি করতেছস এই যে তোর কথা শুনে ফরিদ বেলির সঙ্গে ষড়যন্ত্র করতে গেল কেন হায় আল্লাহ আব্বা তো কথা এখন অন্যদিকে ঘুরাইয়া লয়ে যাইতেছে তাড়াতাড়ি এইখান থেকে কাটা পড়তে হইব গেল মুখ বুঝা থাকলি কেন আমার কথা জবাব দে চুপ কেন খন আব্বা আমি তো কোনো ষড়যন্ত্রই করি নাই তাহলে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার কথা আইতেছে কেন দেখা হোক ফরিদের সাথে তারপর আমি মজা দেখাইতেছি আর কালকে ঠিক আছে ফরিদের ওই শেষ আশ্রয় কোচিং সেন্টারে তুই যাবি না তাহলে আব্বা আমি পরীক্ষায় পাস করবো কেমনে হরিদের ওই কোচিং সেন্টারে পড়লেও তুই পাস করবি না না পড়লেও পাস করবি না যা আব্বা ওই তো নিমাই দা আসে নিমাই দা বসে ভালো আছো সবাই না আমরা তো ভালো আছো আচ্ছা দাদা কি
আমরা তো প্রত্যেকদিন রিহার্সাল করতেছি। হ্যাঁ, কিন্তু থানা থেকে তো পারমিশন আনা হলো না। পরে যদি যাত্রা বলা পুলিশ বন্ধ করে দেয়? আরে কুদ্দুসরে তো দায়িত্ব দিয়ে দিছি, এখন হ্যাঁ যদি তার দায়িত্ব পালন না করে তা আমি কি করতে পারি বলো? মেম্বার যদি সময় মতো ওই পুলিশে পিন মারিয়ে দেয়, আর পুলিশ যদি ওই যেদিন যাত্রা হইব ওই দিন এসে যদি যাত্রা বলা বন্ধ করে দেয়, তখন কি হইব? দাদা আপনি একটা কাম করেন, আপনি কালকে নিজে থানায় গিয়া পারমিশন নিয়ে আসেন, তাহলে তো ঝামেলা মিটে গেল। আচ্ছা আর নিমাই তার থানা যাওয়ার দরকার নাই, কালকে আমি যাব, মেম্বারের সাথে কথা হইছে, হ্যাঁ যাইব আমার লগে। দুলা ভাই আর সারাদিন একবারও দোকানে আসলা না, কই গেছিলা? আর কই না রে ভাই, একটা গেরা কলে পড়ে গেছে। কিসের গেরা কল দুলা ভাই? কি হিসাব আলিব কি পায়ে দড়ি দিছে নাকি? তোমার সে ভালো বুঝে নাই, শেফ আলিপুর বাপে দিছে কি কও? হুমায়ুন স্যার তোমার পায়ে দড়ি দিছে, এই কথার অর্থ তো বুঝলাম না কুদ্দুস। আর কই না রে ভাই, আমার শ্বশুর অনেকদিন ধরে আমারে আরতে বসানোর চেষ্টা করতেছে, আমি মোটামুটি এই অজুহাত সেই অজুহাত দিয়া মানে সাইড লাইন দিয়ে চলে যেতেছিলাম, আজকে জরুরি খবর দিছে আমি যেন আরতে যাই, যেই গেছি অমনি দায়িত্ব দিয়ে বসা দিছে, ব্যাস কট। ভালোই তো করছে, এই বয়সে এখনো যদি সংসারী না হন দুলা ভাই আর কবে সংসারী হইবেন? না কালাম, তোমার এই কথা কিন্তু আমি একমত হতে পারলাম না। দুলা ভাই বেকার সময় আমাকে লগে এসে একটু আড্ডা দেয়, আর দুলা ভাই না আসলে তো আমাকে আড্ডা জমবই না। না আমি খুব কষ্ট পাইলাম কালাম তোমার এই কথায়। আরে মধু, হ্যার তো কোনো পোলা ভাই নয় না, সংসারী হয়ে করবোটা কি? এটা অবশ্য দাদা আপনি ঠিকই কইছেন, কিন্তু আমার শ্বশুর এই কথাটা বুঝতে চায় না। আরে দাদা, দুলা ভাই পোলা মেয়ে না থাক, তার শালীরা আছে না, আর তাই তো তার পোলা মায়ের মতো, তাগো কথাটা তার ভাবতে হইব না? হ তা তো ভাববই, আমি জাস্ট একটু দুষ্টামি করলাম আর কি। তাহলে কালাম আমি তাহলে আসি, হ্যাঁ তোমরা মহড়া করো, এখনই চলে যাবেন দুলা ভাই? আমরা মহড়া করি, মহড়া শেষ করে তো যাবো, একসাথে যাবো নি? না রে ভাই, আমার একটু অন্য কাজ আছে, আমার যাইতে হবে। হ্যাঁ ঠিক আছে যান, আর রাইতে তো অনেক হয়ে গেছে, হ্যাঁ করো করো। ঠিক আছে আচ্ছা, পানি দিল নাকি খাইতাম? শোনো দাওরা, তুমি যে দুই বাটি পানি খাইতেছো সেটা কিন্তু আমি অনেক আগে আন্দাজ করা ভাবি, একদম একদম তোমার ভুল ধারণা, তুমি ভুলে যেতে। তুই তো আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্টদের সাথে তো আর প্রেম করা চলে না। ঠিক আছে, পৃথিবীতে যত বড় বড় প্রেমের কাহিনী আছে তার বেশিরভাগ অংশই তো দখল করে আছে এই ছাত্রী আর শিক্ষক। আমার কাছে এত সদস্যতার দরকার নাই দাওরা। না তোমার কথাটা ঠিক আছে, যুক্তিসঙ্গত, তুমি ঠিক বলছো, কিন্তু আমার আর জুয়ের সম্পর্কটা কিন্তু এরকম না, স্টুডেন্ট এবং শিক্ষকের সম্পর্ক। আর ও খুব লাজুক প্রকৃতির, তো প্রেম কি বলে মানে প্রেমের সম্পর্ক কোনো ধারণা নাই, জানি না প্রেম কি। ও তাই, শোনো ভাবি, তোমার যদি সন্দেহ হয় তুমি আমারে জিজ্ঞেস না করে জুইকে সরাসরি জিজ্ঞেস করতে পারো। সব কিছু কে জিজ্ঞেস করা লাগে দাওরা? এই যে তুমি যে তোমার কোচিং সেন্টারে বেরিয়ে ফেল করানোর জন্য ষড়যন্ত্র করছো, এটা কি এমনি এমনি করছো? তুমি জুইরে ভালোবাসো, জুই তোমারে যা যা বলছে তুমি তাই তাই করছো। না এটা সম্পূর্ণ তোমার ভুল ধারণা, এই ধরনের আমি কোনো কাজ করি নাই, ওই ধরনের পরামর্শ আমাকে দেয় নাই, এটা হইতেছে কি কালামের একটা ষড়যন্ত্র, মানে আমার সফলতা ঈর্ষান্বিত হইয়া ওই এই ষড়যন্ত্র করতেছে, এই ধরনের কথা রটাইতেছে। শোনো দাওরা, সূক্ষ্ম ষড়যন্ত্র কবার যাই কর, তোমরা দুই ভাই মিলা কিন্তু কামকাজ ভালো করতেছো না। শোনো, পাপ কিন্তু বাপেও ছাড়ে না। ভাবি তোমার কথা শুই না, আমার মনে হইতেছে ঘরের শত্রু বিভীষণ। আচ্ছা তুমি কো, এই গ্রামের কেউ আমাকে দুই ভাইরে খারাপ বলতে পারবো? আর তুমি আমাকে দুইজনকে ভিলেন বানা দিতেছো? শোনো দাওরা, কোনো পুরুষ মানুষই দরকারে মায়া মানুষের কথা শুনে না, কিন্তু তারপরেও আমাকে মায়া মানুষগো দায়িত্ব তাগো সংসারের ভালোর জন্য পুরুষ মানুষগো বারবার তাগো কথাটা বুঝাই দাও, এখন মানা না মানা তোমাদের বিষয়। সকালে উঠা ভাবি বিশাল জ্ঞান অর্জন করলাম,
মানে ভাবি নাই যজ্ঞা জ্ঞান যেহেতু অর্জন করছি এটা তো হজম করতে গো এখন পানি খামো পানি খাই আয় জ্ঞানটা একটু হজম করবো পানি কোথায় পাওয়া যাবে সেটা বলো আমার তো ঘরে আছে খাই না যাও ঘর ছেড়ে যখন চলে আসছস জীবনটা কি এইভাবে যাইব নাকি বাকি দিন নিয়ে কিছু ভাবতেছস কিছুই ভাবতেছি না আপা কিছুই না কইলে হইব এইভাবে কি জীবন চলার পারে আব্বা একভাবে না একভাবে জীবন ঠিকই কাটতে যাইব আমি একটা কথা ভাবতেছি কি কথা আব্বা ভাবতেছি আমি তোরে আরেকবার বিয়া দেব তোমার না কইছি আব্বা আমি আর বিয়ে শাদি করব না কেন সমস্যা কি তোর আমার কোনো সমস্যা নেই আব্বা তবে যেই ভুল আমি একবার করছি সেই একই ভুল বারবার আমি করতে চাই না একা আছি খুব ভালো আছি সেই কথা কইলে বাপ হিসাবে আমি তো মেনে নিতে পারি না আমি তো তোর সুখ দেখে মরতে চাই আব্বা বিয়ে ছাড়া আমি সুখে থাকব বরঞ্চ বিয়েটা দিলেই নতুন করে আমার আবার অশান্তি শুরু হইব আমি তোমার লগে আছি খুব ভালো আছি তুই কি এখনো সুজনে পচে বসে রইছস তুই ভাবতাছস একদিন না একদিন সে আয়েশা তোরে নিয়ে যাইব না আব্বা তা থাকুন কেন আমি সুজনের ঘরটা কর মুনা বইলে তো চলে আইছি তাইলে আবার ওর পচায় থাকুন কেন ঠিক আছে তাইলে আমি যেটা কই সেটা মাইনা নেই আমি তোর লেগা খুব ভালো একটা পোলা দেখছি আব্বা তোমার আমি বারবার কইছি না যে আমি আর বিয়ে শাদি করুম না একবার ভুল করছস আমি মাইনা নিছি এইবার আমি যে পোলারে ঠিক করছি সেই পোলারেই তোরে বিয়া করতে হইব আব্বা তুমি কি আমাকে জোর করে বিয়ে দিবার চাও যদি মনে করো জোর করে বিয়া দিতে চাইতেছি তাহলে সেটাই ঠিক আচ্ছা ঠিক আছে আমার একটু সময় দাও আমি ভাইবা তারপর তোমার জানাব আচ্ছা ঠিক আছে সময় দিলাম ভাইবা শুইনা চিন্তা কইরা তারপরে শিগগিরই আমাকে জানাবি শেফালি আর বেলি যেটা সন্দেহ করছে তাইলে তো মনে হয় কথাটা মিথ্যা না বকুলের মধ্যে তো মনে হয় কিছু একটা খাপলা আছে আচ্ছা বাড়ি কাছে আর শ্রীনগর সেথা পরশি বসত করে এক ঘর পরশি বসত করে আমি একদিনও না ঠিক আছে চল আমি এখনই মধুর সামনে যাবো তারপর মধুর বিচার হবে বিষের মতো এমন বিচার করব আমার সম্পর্কে তো দূরের কথা তোর সামনে খাড়া দক্ষিণে তোর দিকে তাকানো সাহস পাবো না আয় গিরাম বেরে অগাধ পানি নাই কিনারা নাই তরণী আয় মধু আয় আই কান থামা তোর লোকে আজ তোমার বোঝাপড়া আছে
গিরে সেদিন না তুই আমার নাক ফাটা বাঁচাইছিলি, আজকে দেখুন কে কার নাক ফাটায়। তুই আমার আমার মেম্বার সাহেবের হ্যাঁ পয়সার ক্ষমতা নাই, ক্ষমতা লেস পাওয়ার নাই, আজকে দেখবি কার কত ক্ষমতা আছে। মেম্বার সাহেব আপনি কি ওর নাক ফাটাবেন নাকি আমি ফাটাবো? ও কিন্তু মিথ্যা কথা কইতাছে, সব বানায় বানায় কইতাছে। আমি মিথ্যা কথা কইতাছি না? আর তুই কি জানাস আমার সম্পর্কে? এ বধু মেম্বার সাহেবের লাগা জান দিয়ে দিতে পারেন, কোনো কাজ আটলান্টিক মহাসাগর পার দিতে পারেন, কিন্তু ওনার সাথে একটা ফোটা মিথ্যা কথা বলতে পারেন। মেম্বার সাহেব আপনি ওর বিচার করেন, আর যাতে ভবিষ্যতে আপনার অপমান না করতে পারে এই ধরনের। মেম্বার তোমার অপমান হয় এই ধরনের কোনো কথা আমি কখনোই কইনি। হাই হাই রে কত বড় মিছা কত কলি, আরে তোর মুখে তো পোক পড়বো, পোক পড়া কিছু কিছু করবো। আচ্ছা মেম্বার সাহেব আপনি তো আমার জায়গা নাই আর জায়গা নাই যেখানে সেখানে কোথায় 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 চল মারেন, আজকা এই জায়গা দাঁড়ায় ওর কান সাবার একটা চল মারেন তো আমি দেখি কত। কেমন বিচার হলো? বিচার যেমন হওনের দরকার তেমনই হয়েছে। মধু তুই কিছু মনে করিস না ভাই, বধুর মনে কষ্ট দিয়ে কোনো উল্টা পাল্টা কথা বলে থাকলে এটা আর বলিস না, বুঝিস তো আমরা একই এলাকার মানুষ, নিজে গমতে ঝগড়া বিবাদ থাকলে পার্শ্ববর্তী এলাকার লোকজন তো পায়ে বইব। মেম্বার তোমার অপমান হয় এমন কোনো কথা আমি কই নাই। বুঝি তো বুঝি, সবই বুঝি, তিন তিনবার ইলেকশনে মেম্বার নির্বাচিত তুই এমনে, আমি কিন্তু মানুষের চোখের দিকে তাকায় মনের কথা বলে দিতে পারি কোনটা সত্য কোনটা মিথ্যা। যাই হোক তুই এখন যা ভাই, তুই তোর কাজে মনোযোগ দে। যা কত কিছু মনে করিস না, আমি তো মনে মনে ভাবছিলাম আয়সায় ওর একটা চটকনা মাইরা গাঙ্গের পানিতে ফালায় তুমি, কিন্তু পরে চিন্তা করলাম সামনে ইলেকশন, আগে বংশ তো মেলা বড় বংশ, ওই বংশে কমসে কম 80-90টা ভোট আছে, এই জন্য পার্বতীতে কামটা উল্টা করে ফেলাইছি। তাই বলে ওর সামনে কি করুম ক, আরে জন প্রতিনিধিতে নানান রকম অভিনয় করতে হয়, নানান গিরিঙ্গি নানান গিরিঙ্গি করতে হয়, গিরিঙ্গি থামাইতে হয়, মানে এতদিন ধরে আসোস তুই তো সবই বলছিস নাকি? জি মেম্বার সাহেব, এই আপনি মানুষটারে মানে আপনি চিনতে মেলা সময় লাগবে আমার, আপনি যে কি ধরনের মানুষ বোঝা মুশকিল। আচ্ছা বধু তুই কি কিছু খাইতে চাস? না খাইতে চাই মানে থামো, আপনার আবার দোকানের লোক লে তুমি আমার দিয়ে দেন তো, তাহলে আমি দোকানে গিয়ে খেলো। না না টাকা আলাদা পাতি, ওই জুয়ান ঘুষের দোকানে গরম গরম মিষ্টি যেটা দেখলে তোর মাথা খারাপ হয়, ওইটা এখন যে কয়টা তুই পারবি আমি খাওয়াবো। আর মিষ্টি খাওয়াবার বাস দিব না তো। বুবু আমার মাথায় তো কিছু কাজ করতেছে না, আমি তো মুসিবতে পড়ে গেছি। কি হয়েছে তোর? তুমি জানো না কি হয়েছে, কালকে আব্বা আমারে কইয়া দিছে, সাফ সাফ কইয়া দিছে যে আমার ওই কোচিং সেন্টারে যাওয়া একবারে মানা, কোচিং সেন্টারে না গেলে আমি পাশ করবো কেমনে? আব্বা তোর উপরে তো খেপছে কেন, কি করছিলি তুই? সাইজা বুঝে ফরিদ স্যারের ঘৃণাপত্র জমা দিছে তুমি জানো না? হ শুনছি তো আমি একটু একটু, কিন্তু যদি তুই আমারে কত তুই বেলির লোকে এই ষড়যন্ত্রটা করতে গেলি কেন? আহারে বুবু তুমি তো জানোই যে সাইজা বুর ব্রেন আমার সাথে ভালো, এখন সে যদি আমার থেকে পরীক্ষায় ভালো করে ফেলায়। শুন বোন, বোন এবং একটু আড্ড হিংসা থাকে, তাই বলে তোর কিন্তু বেলির বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্রকরণটা একদম ঠিক হয় নাই। আচ্ছা যাও না রয়ে গেছে বাদ দাও না, এখন তুমি একটা কিছু করো না করো। শোন রাগের মাথায় আব্বা তোর কী কইছে না কইছে ওগুলো আব্বার কিচ্ছু মনে থাকবো না, আর তুই আজকে কোচিংয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুই কালকে থেকে কোচিংয়ে যাবে ঠিক আছে? তুমি আমার লাগে একটা ছোট্ট কাম করবা। কি কাম? বুবু তুমি আমার লক্ষ্মী বুবু, তুমি একটু বেলি বুড়ে বুঝাও না যে এই ঘৃণাপত্রটা উইথড্র করতে, নাহলে তো ফরিদের কোচিং সেন্টার একবারে লাল বাত্তি চলে যাইব। বেলি কি আমার কথা শুনবো? আর তাছাড়া আমি যে বড় সমস্যাটার মধ্যে আছি তুই যদি এখন এই মুহূর্তে আমার সমস্যাটা শুনতি তাহলে আর আমার কাছে এগুলোর কথা কইতাই দিতা। তোমার আবার কিসের সমস্যা? দুলাভাই তো ঢাকাতেই আছে।
আব্বা আমার কি কইছে তুই জানুস কি আব্বা আমারে দাইকে নিয়ে কইছে হে নাকি আমার জন্য আরেকটা পাত্র দেখছে আমার নাকি বিয়া দিব আরেকটা হায় আল্লাহ কি কইতাছ এগুলা বুবু তুমি আব্বারে কি কইছো আমি আব্বারে কইছি যে আমি একটু ভাইব পে তারপর আব্বারে জানাবো বুবু তুমি কইয়া দাও আব্বারে যে তুমি এখন বিয়া টিয়া করবা না এই কথাটা তো আব্বার আমি অনেক আগেই কইছি কিন্তু আব্বা যখন ওই যে বিয়ার জন্য ফুলা ঠিক করে ফেলাইছে এটা যখন আমার দাইকে নিয়ে কইছে আমার তো মাথার মধ্যে আসমান ভাঙে পড়ছে কি যে করবো আমার কোনো কিছু মাথায় ধরে না এখন বুবু তুমি একটা কাম করো কি তুমি মাইসা দুলা ভাইরে কও যে আমগো বাড়িতে সরাসরি ঠেললা ঢুকে যেতে কিন্তু জুই আব্বা যদি সুজনের বাড়িতে ঢুকতে না দেয় হ এরকম একটা সম্ভাবনা আছে কিন্তু আব্বা তো তোমারও মানতে চায় না পরে মানে নিছো না আমার বিশ্বাস তারও মাইনা লইবে শোনো বুবু এখন তোমার একটা ভালো বুদ্ধি দে কি তুমি বড় দুলাভাইয়ের সঙ্গে একটু ভালো সম্পর্ক রাখো রাখলে আমার কঠিন বিশ্বাস যে দুলাভাই যেমন তোমার সাহায্য করছে না সে এই ব্যাপারেও তোমার সাহায্য করব জুই এটা কিন্তু তুই একটা ভালো কথা কইছিস এই কামটা আমার করণ লাগবো শোনা বোন আমি তো একজন শিক্ষক নাকি আমাকে এইভাবে অসম্মান করা তো উচিত না আপনি শিক্ষক তাই পৃথিবীর একমাত্র ঘৃণাপত্র পাওয়া শিক্ষক অরিজিনাল শিক্ষকের মতো সম্মান তো আর এই শিক্ষকের দেওয়ান যাইব না ফরিদ ভাই দেখো বেলি আমি আসলে যা করেছি মানে তোমার বোন জুয়ের বদ বুদ্ধিতে করছে এখন মনে করো যে তুমি যদি শাস্তি দিতে চাও বা মনে করো যে ঘৃণাপত্র দিতে চাও তাহলে তো তোমার বোনের দেওয়া উচিত তারে না দিয়ে তুমি আমার কি জন্য ঘৃণাপত্র দিতেছ বেলি দেখেন ফরিদ ভাই যে অপরাধ করে আর যে অপরাধীর সহায়তা করে দুজন সমান অপরাধী এখন আমার বোন যদি আপনারে কয় যে আগুনে ঝাঁপ দিতে আপনি দেবেন দেখো বেলি আমার জানা মতে জুই কখনো এই ধরনের কথা বলবে না মানে আগুনে ঝাঁপ দেওয়ার মতো কথা বলবে না আর যদি বলেও আমি অত পাগল হই না তার কথা শুনে আগুনে ঝাঁপ দেব তার কথা শুনে আমি অলরেডি একবার কিন্তু ঘৃণাপত্র পাইছি তোমার কাছ থেকে তারপরও আরও একবার ঘৃণাপত্র পাইতে বলো তুমি যাক একটু হইলেও বোধোদয় হইছে আপনার ঘৃণাপত্রের যে একটা পাওয়ার আছে সেইটা আপনার কথায় আমি প্রমাণ পাইয়া গেছি আচ্ছা বেলি এখন আমার একটা কথা তুমি খুব মন দিয়া শোনো কোন কি কইতে চাইতেছেন শোনো মানুষ মাত্রই তো ভুল করে মনে করো যে আমিও করছি তুমি এই যাত্রা আমাকে ক্ষমা করিয়া তুমি ঘৃণাপত্রটা ফিরিয়ে আনো প্লিজ ফরিদ ভাই আমি প্রচন্ড সরি আপনার কথাটা আমি রাখতে পারতেছি না আমি বরং এই ঘৃণাপত্র কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে ছড়ায় দেয়া যায় আমি সেই চেষ্টা করতেছি তুমি 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 এটা ঠিক 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 হইব না এই যদি তুমি মনে করো যে তুমি একটা ছুরি নিয়ে আমার গলার মধ্যে এভাবে বসায় দাও সেটা করো তারপরে তুমি এইভাবে আমার সর্বনাশটা করো না অলরেডি কিন্তু আমার ইমেজ সংকটে পড়ে গেছে গিয়ে আমার শেষ আস্ত্র কোচিং সেন্টারটা প্রায় যায় যায় অবস্থা তুমি এই কাজটা করো না তুমি উইথড্র করে নাও প্লিজ যারা একটু দুই নম্বর গোছের মানুষ তাগো যদি উচিত শিক্ষা দেওয়ার না যায় তাইলে তারা এমন ভুল বারবার করতে থাকে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেইটা তো মাইনা নিতে পারি না শোনো বেলি তোমার আমি কথা দিতেছি তুমি যদি আমার প্রস্তাবটা মাইনা নাও আমি কথা দিলাম সারা জীবন তোমার ফ্রি কোচিং করাবো আমি ফ্রি জিনিস ভালো হয় না ফরিদ ভাই আমি ফ্রিতে বিশ্বাসী না দেখো বেলি আমি তোমার একটা কথা বলি তোমার কারণে যদি আমার কোচিং ব্যবসা কোচিং সেন্টার বন্ধ হয়ে যায় আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা করব সারা জীবন তোমার জেলের ভাত খেতে হবে আপনি যা খুশি তাই করবার পারেন ফরিদ ভাই আমার দিক থেকে কোনো আপত্তি নেই আমি তোমারে শেষবারের মতো অনুরোধ করতেছি বিলি তুমি যদি চাও আমি দরকার পড়লে তোমার পা ধুয়ে ক্ষমা চাইতেছি তুমি আমার এই সর্বনাশটা করো না
আপনার কোনো কথাতেই আমার মন গলব না ফরিদ ভাই। আপনার আমার দেখা হবে যুদ্ধের ময়দানে। এই ঘৃণাপত্রের কথা আমি জানাবো জন থেকে জনে। জীবনে বহু মায়া মানুষ আমি দেখছি, এরকম কাষ্ঠা মনের মায়া মানুষ আমি জীবনে দেখি নাই। যা একবার মুখ দিয়া বলবে তাই তার করা লাগবে। আমি তো তোমার বাড়ির দিকে যেতেছিলাম। ও থানা যাওয়ার জন্য, কিন্তু আজকে তো মেম্বার সাহেব কোনো আনা যাইতে পারবো না। মেম্বার বদি যা কইতেছে তাকে ঠিক হদুলা ভাই, হঠাৎ করে এমন একটা জরুরি কাম পড়ে গেল। জরুরি কাম রয়েছে কি যে নভর মামা আছে না, নভর মামার জন্য। তোর আমি কতবার বলছি, কতবার বলছি আমার কথার মধ্যে কথা ঢুকে কথার গুরুত্ব নষ্ট করবি না। সরি মেম্বার সাহেব। নফর মামার জন্য তোমার আবার কি জরুরি কাম করতে হবে মেম্বার? আরে বাদ দেন তো, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। যেটা বলতেছিলাম, ওই আমি কইলাম থানায় কথাবার্তা বইলে রাখছি, আপনি শুধু যাবেন দেখবেন কামটা হয়ে গেছে। আমি তো থানার বারান্দায় কোনোদিন পাও রাখি নাই, থানার নাম শুনলে আমার কেমন যেন ডরডর করে। তুমি সাথে থাকলে একটু ভালো হইতো। যাইতে তো চাইছিলাম দুলা ভাই, কিন্তু হঠাৎ করে এমন সব গুরুত্বপূর্ণ কাজ এসে চাপলো, মানে কামগুলা তো আসলে এড়া যাওয়া সম্ভব না, আবার এদিকে আপনাকে তো হাতে টাইমও নাই। দুলা ভাই, মেম্বার সাহেব সরাসরি গেলে যাইব, ফোন করে গেলেও তো আইব। আরে থানার পুলিশ সাহেবরা তো মেম্বার সাহেবরা খুব সম্মান করে। না তা ঠিক আছে, কিন্তু থানার থেকে ঘুরে আসতে তো বেশি টাইম লাগবে না মেম্বার। থানার থেকে ফিরে না হয় ওই জরুরি কামগুলো করলা। সেই সুযোগ থাকলে কি বারবার কেমন লাগে দুলা ভাই? শোনেন, আপনি থানায় যাইয়া বড় দারোগারি, আমার কথা বললে কষ্ট হয়ে যাব। কোনটা যে বড় দারোগা আর কোনটা ছোট দারোগা সেটাই তো আমি চিনি না। আরে কি কয়, আরে কোন দারোগা কোন রুমে বসে স্পষ্ট ভাবে ওই দরজার সাথে নেম প্লেটে লেখা থাকে, সেটাও যদি আপনি না বোঝেন একটা কনস্টেবলকে জিজ্ঞাসা করবেন, সে লগে লয়ে ঢুকবো। হ্যাঁ, আর আমি যদি যাইতাম তাহলে ভালো হইতো, কিন্তু আমি তো যাইতে পারতেছি না, আমার মেম্বারের নিরাপত্তা কে দিব? আমার কাছে আমার মেম্বারের নিরাপত্তা হলো সবার আগে। বধু, কথা কম বললে মুখটা বন্ধ রাখলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে মেম্বার, তুমি যখন যাইতে পারবাই না তখন কি আর করা, একলাই যাই, নতুন একটা অভিজ্ঞতা তৈরি। হ্যাঁ ঠিক আছে। নতুন অভিজ্ঞতা, এমন অভিজ্ঞতা হইব জীবনে এই অভিজ্ঞতার কথা ভুলতে পারবেন না। আপনারা আমার ছোট ভাইয়ের যাত্রা পড়া থেকে বাদ দিয়ে দিবে, আর আমি নিজে স্বয়ং থানায় গিয়া আপনাকে থানা থেকে অনুমতি এনে দিব। এমনটা ভাবলেন কিভাবে? সরি, যদি আপনি মুদ্রা বাইরের ক্ষেত্রে আমার তো বাইরে গেছে। চল বেলি, এসব আমি কি শুনতেছি? ওমা, আপনি কি শুনতেছেন এইটা আমি কেমনে কমু? আমি কি আপনার বিয়া করা বউ যে আপনি আমার একটা কথা কইবেন আর আমিও আপনার সেই কথার মনের ভাব বুঝা সেটা কইয়ে দেমু? ছোট্ট একটা লাইন জিজ্ঞেস করছি আমি, আর তুমি লম্বা লম্বা কতগুলি কথা শোনাই দিলে আমারে। যেজন প্রেমের ভাব বোঝে না তার সাথে নেই লেনা দেনা। আমি ডিসিশন নিছি আজকের পর থেকে আমি আপনার সাথে এইভাবেই কথা কমু। কেন, আমি তোমার কোন বারাবাতে ছাই দিছি? পুতুল খেলার মতো মোর মন নিয়ে খেলিলে, বক্ষেতে রাখিয়া শেষে পাইতে দলিলে। কি কথা বলতে চাও তুমি? হ্যাঁ, কখন আমি তোমার মন নিয়ে খেলছি? হ্যাঁ ফাউল কথা বলো, আমি আমার কি তোমার টাউটপুলা মনে হয় যে তুমি এই ধরনের কথা বলো আমার নামে? এতদিন তো আমি আপনাদের রাম ছাগল বইলা ভাবতাম, কিন্তু এখন তো দেখতেছি আপনার আবার রাগও আছে। ভালো ভালো, পুরুষ মানুষের রাগ থাকুন ভালো। আপনার এই রাগ দেখিয়ে আমি কিন্তু খুশি হয়েছি। আল্লাহ, কেন এই মায়ের কাছে আমি নিজের থেকে কথা বলতে গেছিলাম, নাহলে তো আমার এত কথা শুনতে হইতো না। ও ভালো কথা, আপনি কি যেন আমার কাছে জানবার চাইছিলেন কালাম ভাই? আমার শুনতে ইচ্ছা করতেছে না, স্বাদ মিটে গেছে। শুনতে ইচ্ছা করতেছে না কইলে তো হইব না,
আপনি যখন আমার একটা প্রশ্ন করছেন তার জবাব তো আপনার শুনতেই হইব। কোন কি জানতে চাইতেছেন আপনি? কইলাম না, ইচ্ছা করতেছে না। কিছু তো একটা জানতে অবশ্যই ইচ্ছা করতেছে। ও, মনে পড়ছে, আপনি কিছুক্ষণ আগে আমারে জিজ্ঞাসাইতেছিলেন না যে বেলি এগুলা কি শুনতেছি। রিসেন্টলি আমার লাইফে যা যা কিছু গরম খবর আছে তার মধ্যে এইটাই সবচেয়ে গরম খবর যে আমি ফরিদ স্যারের ঘৃণাপত্র জমা দিছি। এই সম্পর্কে তো আপনি জানতে চাইতেছিলেন, তাই না? আমার কথার জবাব না দিয়ে মুখটা খাটাশের মতো করে রাখছেন কেন? রুচি চলে গেছে তোমার ভাষা শুনে, কথা বলার রুচি চলে গেছে। মায়া মানুষের মুখ দিয়ে বের হইবে মধুর মতো কথা, কবিতা বের হবে, আর তার বদলে যদি খাটাস মাটাস রাম ছাগল এগুলো বের হয় তাহলে কি কথা বলার ইচ্ছা থাকে? আপনি লেখাপড়া শিখছেন কিন্তু আপনার জ্ঞান বুদ্ধি একটু কম বুঝলেই আপনার আমি এই কথাটা কইছি। আর কি জানেন তো, সবচাইতে ভালোবাসার মানুষ এবং কাছের মানুষেরই মানছে নানান নামে ডাকে, নানান কথা কয়। অবশ্য এটা বোঝনের মন আপনার নাই, তবে আমি এইটা কইতে পারি একদিন আমার এই কথাগুলো শোনানোর জন্যই আপনার মনটা বেশি আকুবাকু করব। মিলাই নিয়েন। কবে? যেদিন আপনার জীবন থেকে আমি অনেক দূরে চলে যাব। কই যাইবা? যেদিন যামু ওই দিনই দেখে নিয়েন। বেলি কই যাও? সে কথা আপনারা কইতে হইব কেন? বলে যাও কেন ফরিদ যে তুমি ঘৃণাপত্র দিয়েছ। আমার কোনো রুচি নাই, চইল্লা গেছে। বাড়ির এই জায়গাটা বসে না মনটা খুব ফুরফুরা লাগে। বিয়ার পর বনিয়া বসলে আরো ভালো লাগবে। আচ্ছা আপা, বিয়া করলে আমার সংসারটা চলবো কি করে? আজ হঠাৎ করে এতদিন পর এই কথা জানতে চাইতেছ কেন? না ধরো আজ হোক কাল হোক বিয়া তো আমার করতে হইব, কিন্তু এই বিয়ের পরে আমি কি আমার বইয়ের খরচের জন্য দুলাভাইয়ের কাছে সবসময় টাকা চাইতে পারো? আর পারলেও দুলাভাই আমরা টাকা দিব কেন? বাপ মা মরা যাওয়ানে বিয়ের পর থেকে তো তুই আমাদের সংসারে এসে থাকতেছ। আমাগো গ্রামে জমি জমা যা ছিল সবই তো নদীর পেটে গেছে, আর তোর জন্য যে আলাদা কিছু কইরা দেও না কথা তোর দুলাভাইয়ের কম, এটা তো কইতে পারি না। তোর দুলাভাই তোরে কোনোদিন খারাপ চোখে দেখছে এই কথা তুই কইতে পারবি? না তা দেখে নাই। তবে আপা, আমার জীবন যৌবন সব তো এই সংসারের পিছনেই দিছি, তার কি এটা প্রতিদান তোমরা দিবা না? দিমো না এই কথা তো একবার আমি কই নাই। সংসার তো আসলে তোর দুলা ভাইয়ের, কি করবো না করবো সেটা তো তারই ইচ্ছা। আমি তোর বোন হইলেও তো পরের মায়া না ভাই। তুই ভাই বোনে মিলে কি এত কথা কইতেছ? নফর কি কইতে চাইতেছে শুনছো? নফর তো কত কিছুই কয়, নতুন করে আবার কি কইতেছে নফর? না ও কইতাছে যে ও বিয়া করলে চলবো কি করে, বোন জন্য কি বারবার তোমার কাছে হাত পাতবো? আরে ও আগে বিয়েটা তো করু, তারপরে চিন্তা পরও করণ দেব। আরে দুলা ভাই, বিয়ে হইয়া গেলে তো হইয়া গেলই, তার আগেই তো চিন্তা করে রাখা উচিত। আরে তুই কি করবি আর আমি তোর জন্য কি করুম? হ্যাঁ আবার চিন্তা করা আছে, ওইটা নিয়ে আর তোর মাথা ঘামানোর কোনো দরকার নাই। যা কনে তোর দুলা ভাই তো কইয়াই দিল। ও নফর, পারলে ঘরে একটা বউ এনে দেখা, নিজের পুলার বউর হাতে রান্না তো খাইয়া যেতে পারুম না, অন্তত তোর বউর হাতে রান্না খাই যদি মরতে পারি। রে ভাই, আমার মনে হয় কি জানো, আমার বিয়ার ফুল এখনো ফুটে নাই, তবে আমার বিয়ার ফুল ফুটলে আমার আর কেউ ঠেকায় রাখতে পারবো না। দেশে সব ফুল ফুটে যাইতেছে আর তোর বিয়ার ফুল ফুটতেছে না। শোন মাথায় থাকা অল্প বয়সী মায়া বিয়া করার চিন্তা বাদ দে, তাহলে দেখবি যে কালকে তো বিয়ার ফুল ফুটে গেছে। শুনো বাবা, আমার মন গোছাছে খুব তাড়াতাড়ি আমার বিয়ার ফুল ফুটবে। আগে ওই ফুলটা ফুটায় দেখা তারপরে ক, তো শুনবার কতদিন থেকে।
আমার মন বলে তুমি আসবে জীবনের বসন্ত বাহারে। আমি যখন ক্লাস ফাইভে পড়ি না, তখন আমি সারা রাত ঘুরে পড়তে পড়তে আমার মাথা তো বন বন করে ঘুরতেছে, তখন সকালবেলা আমার আর কিচ্ছু মনে নাই, আর পরীক্ষা দিতে পারবো না এমন অবস্থা। যেই না আবার একটু আলো বাতাসে একটা ঘুরন দিয়ে এলাম, সব মনে পড়ে গেছে। গা কি শেফালি বাবু, জীবনে কই যেতেছ? কোনোখানে যাইতেছি না, এই যে জবার তো পরশু দিন এসেছি পরীক্ষা, আর একটু ঘুরতে ঘুরতে বাইরে নিয়ে এলাম। ওই যে মাথার বেরেন্ডা ওইটারও তো একটু রেস্টের দরকার, দরকার না কও? অবশ্যই দরকার আছে। জবা পড়াশোনা কেমন হইতেছে, প্রিপারেশন কেমন, রেজাল্ট ভালোই হতো? আমি তোমার জিজ্ঞাসা করছিলাম তোমার দুলাভাই কেমন অভিনয় করছে, তুমি কইলা নতুন হিসাবে খারাপ না। নতুন হিসাবে যদি খারাপ নাই হইলো, তাইলে পরিচালক তোমার দুলাভাইরে বাদ দিল কেন? না মানে ইয়ে শেফালি বাবু, হয়েছে কি ওই যা হয়েছে সেটা আমি জানি, তোমাকে দুলাভাই যে ভালো অভিনয় করবো না সেটাই হইলো ঠিক। আমার প্রশ্ন হইল, একজন পরিচালকের মনে হইল তারে ধৈরা একটা বড় চরিত্র দিয়ে দিল, আবার মনে হইল সেই চরিত্র থেকে আবার তারে বাদ দিয়ে দেওয়া হইলো, কায়রা নেওয়া হইলো, এইটা কেমন পরিচালক হইল? বাবু এটা তো কালাম ভাই জাননের কথা না, যে পরিচালক তুমি হেরে যায় জিগাও। কালাম আমার ভাই লাগে, এর লেগে জিগাইতেছি, যদি কিছুই না লাগতো তাহলে জিগাইতাম না। শুনো কালাম, তোমরা হয়তো জানো না তোমার দুলাভাই কিন্তু মনে বহুত কষ্ট পাইছে, হ্যাঁ লুকায় লুকায় কানছে পর্যন্ত, মানুষের এইভাবে কিন্তু কান্দানটা উচিত হয় না। না সেটা ঠিক আছে, কিন্তু দুলাভাইরে বাদ দিও নে, দুলাভাই যতটা কষ্ট পাইছে আমরাও কিন্তু সেরকমই কষ্ট পাইছি। একটা পালার মধ্যে তো পরিচালকের উপরে কিছু কম যায় না, আর নিমাই তো কত বড় পরিচালক, সে যদি একটা ডিসিশন নেয় আমরা তো আর কিছু বলতে পারি না, এই জন্য মুখ বুঝে সহ্য করছি আর কি। না ঠিক আছে, বাদ দিছে ভালোই করছে, আসলে গাদারে যতই পিটানে হোক হেঁকে আর ঘুরা হয়ে যাবো তা তো আর হইব না, কিন্তু আসলে ওই যে জিনিসটা আগে বাগে ভাবনা চিন্তা করানো দরকার ছিল, একটা মানুষে নাচাইয়া কুদাইয়া তারপরে বাদ দেওয়াটা ঠিক হয় না। না এটা আসলে ঠিক হয় নাই। ঠিক আছে তাহলে আপনারা যান, আমি আচ্ছা ঠিক আছে, শুনো তোমার দুলাভাইয়ের দিকে কিন্তু নজর রাখো। ঠিক আছে কালাম ভাই, আমার জন্য দোয়া করেন। সেটা বললেও করবো না বললেও করবো, ভালো মতো পড়াশোনা করো। আসি আপা। হ্যাঁ দোয়া করো। ভাবি কেমন আছো? ভালো আছি মধুদা, তুমি ভালো আছো? আমি তো সব সময় ভালো থাকি। তোমার এই সব সময় ভালো থাকার দাওয়াটা আমার একটু শেখাই দিবা মধুদা? শোনো, পৃথিবীতে কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখবা না, তোমার কাছে যেটা সঠিক এবং সবচেয়ে সুন্দর বলে মনে হয় সেটাই তুমি করবা, এরকম হাসি সব সময় ধরে রাখবা আর দুঃখকে একদম ভুলে যাবা, ব্যাস। চেষ্টা করি তো, চেষ্টা করলে মানুষের অসাধ্য কিছু নাই, তুমিও পারবা, চেষ্টা করে দেখো, আমি যাই ভাবি। তুমি কি আমার উপর ভরসা করে আছো বলদা? কেন তোমার উপরে ভরসা করব কেন? না ওই যে সেদিন যে আমাকে বাড়ি আসতে তোমার নিষেধ করলাম। ভাবি আমি তো জানি তুমি কেন বলছো কথাগুলো, তাহলে সবকিছু যাই না এই প্রশ্ন কেন করতেছো, কেন প্রশ্ন আসবে? আচ্ছা মেম্বার কি বধুর কারণে তোমার কোনো অপমান টপমান করছে? কই না তো। না এই যে বৌদি যে হারে মিথ্যা কথা বানাই বানাই কয়, আর সেদিন মেম্বারে দেখলাম হম্বিতম্বি করতে, ভাবলাম তোমার কিছু কইছে। বরং মেম্বারই বধুরে কইছে একটা চর মারছে। কি কও? আর সেদিন মেম্বারে দেখলাম হম্বিতম্বি করতে, ভাবলাম তোমার কিছু কইছে। বরং মেম্বারই বদুরে কইসে একটা চর মারছে। কি কও? ওই মানুষটা কখন যে কি করে বুঝা কষ্ট। আচ্ছা মধুদা একটা গান শোনো না।
না ভাবি কেন যেই ভুল তুমি করবা না বইলা তোমার বাড়িতে যেতে নিষেধ করছো আমারে সেই ভুল যদি তুমি এখানেও করো তাহলে তোমার বাড়ি কি দোষ করছিল ভাবি আমার কারণে তোমার সংসারে অশান্তি ঘটুক সেটা আমি চাই না সংসার করলে সমাজ সামাজিকতা মাইনে চললে কত অন্যায় না মাগো মাইনে নিতে হয় কিরা কি কইল সেইটাই বড় কথা বিশ্বাস শ্রদ্ধা এইগুলার কি কোনো মূল্য নাই মধুদা আমার তারা আছে আমি যাই ভাবি ঘৃণাপত্রটা দিছে এটা তো ঠিক না এটার কোনো বিশ্বাসযোগ্যতা নাই এবং সে প্রমাণও করতে পারবে না যে যা লেখছে সেটা আমরা করছি বা আমি করছি স্যার তাতে স্টুডেন্টের লাভ কি তারা তো এখানে আসছে লেখাপড়া শিখতে শোনো আমার কোচিং এর যে সফলতা তোমরা যে রেজাল্ট করতেছো ভালো রেজাল্ট করতেছো এই যে আমাদের সফলতা এটা একটা গ্রুপ সহ্য করতে পারতেছে না সেই কারণে তারা ষড়যন্ত্র করতেছে আমার কোচিং সেন্টারটা যেন বন্ধ হয়ে যায় তোমরা যেন লেখাপড়া করতে না আর বেলিকে ওই কুচুকরি মহল ইউজ করতেছে স্যার তাই যদি ওই ভুল তাহলে জুই করতাইলো না কেন না জুই আসলে সেটা হয়তো বা তার ব্যক্তিগত কোনো প্রবলেম থাকতে পারে অসুখ বিসুখ থাকতে পারে বা যে কোনো কিছুই কিন্তু তোমরা নিশ্চিন্ত থাকতে পারো আমি তোমাদেরকে আশ্বস্ত করতেছি জুই এই কোচিং সেন্টার আবার পড়তে আসবে কি জানি স্যার আমরা তো খুব টেনশনে পড়ে গেছি কি মিজান সাহেব আপনি কিছু বলতেছেন না কেন তাদেরকে আমি কি বলবো ফরিদ ভাই এই বিষয়টা তো আমি কিছুই জানি না শোনেন আমার পক্ষে মানে আমার একার পক্ষে তো একটা ছাত্রীরে ফেল করানো সম্ভব না সেটা কি সম্ভব আমরা এই টিচাররা যারা এই কোচিং সেন্টারের মধ্যে এই স্টুডেন্টদেরকে পড়াই তাদের সবার ঐক্যবদ্ধভাবে চেষ্টার ফলে তো একজন ছাত্র ফেল করতে পারে তাই না এটা তো আমার একার পক্ষে সম্ভব না তো আপনারা তো কিছু বলা উচিত নাকি না তো ফরিদ ভাই এটা তো কখনো শুনিনি এইভাবে তো কাউরে ফেল করানো যায় না তাহলে তোমরাই কও এটা কি সম্ভব এটা কি কখনো কোনো কেউ করে আমার নিজের রক্তে গড়াই কোচিং সেন্টার আমি কি নিজের হাতে এটা ধ্বংস করব এটা কি সম্ভব কোনো পাগলও তো এটা করবে না এটা বিশ্বাসযোগ্য এটাই তো আমাদের প্রশ্ন স্যার তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো আমি তোমাদেরকে কথা দিতেছি এই প্রতিষ্ঠান ধ্বংস করতে পারবে না হবে না আর ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতেছে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করবে কিন্তু সফল হইতে পারবে না কারণ তারা তো রং ওয়েতে আছে আমি যেটা করি নাই আমার প্রতিষ্ঠান যেটা করে নাই সেটা তারা বলতেছে সেটা কোনোদিনই সফল হইব না তোমরা একটু ঠিক থাকো আর আপনারা সাত যারা আছেন
তারা ঠিক থাকলে হবে ঠিক আছে স্যার কেডা ষড়যন্ত্র করছে এটা কি আমরা জানবার পারি সময় হলে আমি সব ষড়যন্ত্রকারীর মুখ উন্মোচন করব তোমরা ফরে স্যারের কথা বলছো জি স্যার এখন তোমাদের কাজ কি শুধু পড়াশোনা করা কারণ সামনে এসএসসি পরীক্ষা পড়াশোনা ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই এসব নিয়ে তোমরা কেউ মাথা ঘামাবে না ঠিক আছে তোমাদের পরিবারে তোমরা বুঝাইবা যে না কত বড় ক্ষতি করছো তুমি জানো আমি তোমার ক্ষতি করছি মানে তুমি কি কইতে যাইতেছো তুমি যে আজকে কোচিং এ আসলা না সবাই ধরে নিছে কি জানো বেলি আসে নাই এজন্য তুমি আসো নাই তার মানে কি দাঁড়িয়ে তার মানে দাঁড়ালো এই বেলি যেটা প্রচার করছে ওটাই সত্য ধরে নিলেই হইব তুমি না কইছিলা যে সূর্য যদি পূর্ব দিকে না ওইটা পশ্চিম দিকে উঠে জুই ঠিকই আমার কোচিং আইব হুম কয় দাও যে কোন একটা সমস্যা হইছে আইতে পারে নাই তা তো আমি বলছি যা বলার তো বলছি কিন্তু আমার উপর থেকে তো স্টুডেন্টদের বিশ্বাস মনে হয় উঠে গেছে আমি কিছু বললে সেটা সহজে বিশ্বাস করতে চাইতেছে না এখন যত সমস্যাই হোক কাইলে আমি ঠিকই আসব এই ব্যাপারে তুমি নিশ্চিত থাকতে পারো জুই তুমি একটু বুঝে দেখো একটু চিন্তা করে দেখো তোমার মন রক্ষা করতে গিয়া আজকে আমার শেষ আশ্রয় কোচিং সেন্টার প্রায় ধ্বংসের পথে বন্ধ হওয়ার পথে আর তোমার আব্বা বললো কোচিং সেন্টারে যাও না আর তুমি আসলে না আমি চাইছিলাম আজকে আসতে পরে ওই মাইজাবু কইলো যে আজকে যাইস না তারপর যদি আব্বার রাগটা একটু কমে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আজকে না গেলে আব্বার রাগটা একটু কমবো নাইলে তো আব্বার কথা শুনতে আমি বাধ্য হয়ে যাবো আচ্ছা জুই ভাই বেলির মনটা কি একটু নরম হয় নাই না 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 আমার সাইজাবুর মন ইট সুরকি দিয়ে বানানো ওর মন নরম হইব না আচ্ছা আচ্ছা আমি একটা কথা ভাবতেছি জুই কি না ভাবতেছি বেলির সাথে কথা বলে যেভাবে হোক ওর আত্মান্ত হইব কলে ফেলতে হইব সেইটা কেমনে শোনো আমি তোমারে বলতেছি তুমি শোনো আমার বুদ্ধি যদি খারাপ মনে হয় তাহলে তুমি আমারে নিষেধ করবা বা না করবা বা ভেটো দিবা ঠিক আছে কত শুনি দারুণ একটা বুদ্ধি যদি এটা হয় তাহলে আমগো ঘটনা ধামা চাপা পড়ে যাব বুঝছো কালকে সকালে উঠাই তুমি জানতে পারবা আগামী কালের গরম খবর ঠিক আছে আমি অপেক্ষায় থাকলাম আচ্ছা আরে দুলা ভাই এই কখন গেলেন থানায় এতক্ষণ যাওয়ার সময় হলো আমি আইছি তো অনেক আগে
থানার বড় দরোগা কয় এখন যাত্রা বেলা নামাইলে গ্রামে একটা কি প্রস্তাব আব্দুল্লাহ ভাই? আমারে যাত্রা পালা থেকে বাদ দেওয়ানোর পর মেম্বার আমারে কইছিল, দুলা ভাই আপনি যদি কন তাহলে যাত্রা পালা ভন্ডুল করে দেবা। কি কইতাছো দুলা ভাই? হ্যাঁ ঠিকই কইতাছি। আপনি মেম্বারের কথার পরিপ্রেক্ষিতে কি কইলেন? আমি বললাম যে আমি অভিনয় করতে পারি না, আমারে বাদ দিছে, তা আমি যাত্রা পালা ভন্ডুল করতে যাবো কেন? এটা তো ক্লিয়ার সব কিছু, মেম্বারের কাজে যায়। আচ্ছা এক কাজ করা যায়, কি কাজ দাদা? কালকে আমরা সবাই মিলে থানায় যাই। থানায় গিয়া ওই দারোগারে বুঝাই বলি যে এই এলাকার আমরা সবাই ভদ্র শান্তশিষ্ট মানুষ, কোনো অঘটন ঘটবার পারে না। আর এই কথাটা যে কইছে একদম মিছা কথা কইছে। এটা একটা ভালো বুদ্ধি, আমরা সবাই যদি গিয়া বড় দরোগাকে বুঝাই তাহলে বড় দরোগা সঠিক অবস্থাটা বুঝতে পারবো আর আমাকে যাত্রা পালার অনুমতিটাও দিব। এতদিন ধরে মহড়া দিয়া যাত্রার পালা মঞ্চ উঠাইতে পারবো না, এটা হইতেই পারে না দুলা ভাই। আর এই গুটিটা কে চাললো সেটাও বাইর করতে হইব দুলা ভাই। এটা তুমি ঠিক কথা কইছো ভজা ভাই, যে আমাকে বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তা করে দাঁত ভাঙার জবাব দেওয়ার লাগবো। কালকে সবাই রেডি হয়ে থাকো, কারো যেন ডাকতে না হয়। কালকে সকাল 11টার ভিতরে থানায় ঢুকতে হইব, ঠিক আছে? সবাই ঠিকঠাক মতো রেডি হয়ে থাকো, একসাথে যাবো। ঠিক আছে দাদা। এটা কিন্তু আমগো সবার ইজ্জতের ব্যাপার, কোনোভাবে হারলে চলবো না। সুজন কই? আমি তো ঢাকা। টাকা পয়সা জোগাড় হয়েছে কিছু? না বকুল, ওই টাকা মনে হয় আর ফেরত পাবো না। কার লোকে কত কইতেছে বকুলে, কিছুই তো শোনা যাইতেছে না। কিন্তু বাবা সব করে মনে হচ্ছে সুজনের লোকের কথা বলতেছে। আচ্ছা তাহলে তুমি ঢাকা শুধু শুধু বসে আছো কেন? তাহলে কি করতে পারো? আচ্ছা তুমি তাহলে সরাসরি এই না এবার তোমার আব্বা মানে মেনে নিব। মাইনে নিবো কি নিবো না সেটা পরের ব্যাপার, তোমার আমি কইছি এনে চলে আইতে, তুমি চলে আসো আগে, তারপরে দেখা যাবে সবটা। আচ্ছা দুই একদিন পরে আইলে হইব না? হইব, তুমি তোমার সুবিধা মতো আসো, কোনো সমস্যা নেই। দুলা ভাই আপা তো খুব বিপদে পড়ছে। কেন জুই বলতেছো? হ্যাঁ আমি জুই। কিসের বিপদ? আব্বাই তো আপার বিয়া ঠিক করছে, আপনি যদি জলদি না আসেন তাহলে কিন্তু কইলাম পাখি উড়াল দিবে। শুনো এই পাখি দানা কাটা পাখি, উড়াল দিতে পারবে। আপনি জলদি আসেন তো, এত বিশ্বাস করেন না। আপনি জলদি চইলে আসেন তো, চইলে আসেন। তোরা নিরালায় আইসা এত গোপনে কার সাথে কথা বলতেছিস? কই বুবু কারো লাগে না তো। আমি স্পষ্ট দেখলাম তুই বকুলের কাছ থেকে ফোন নিয়ে কথা কইতেছিলি। আচ্ছা তোরা কি সুজনের লগে কথা কইতেছিলি? বুবু যার লগে আমার কোনো সম্পর্কই নাই তার লগে আমি কথা কইতে যাবো কেন? আমার কি মাথাটা নষ্ট হয়ে গেছে? যতটুকু কথা আমার কানে গেছে তাতে মনে হইল তোরা কারে জানি আইতে কইতাছস। হুন আর যাই করস না করস ওই সুজন রে কইলাম এই বাড়িতে আইতে কইস না। আব্বা কইলাম কোনোদিনও মাইনা নিব না সুজন রে। বুবু ওই আমি হইতেছি কি ওই ফরিদ স্যারের লগে কথা কইতাছিলাম, আইসকার কোচিং এ যাই নাই তো, তো কি পড়াইছে কি পড়ায় নাই ওটাই জিজ্ঞেস করছি। হ বুবু জুই ঠিকই কইছে, জুই ওর স্যারের লগে কথা কইছে।
তো তোর নিজ ফোন থাকতে তুই বকুলের ফোন লইয়া ফরিদের লগে কথা কইবি কে? তোর ফোন নাই বুবু? আমার ফোনে চার্জ নাই। তোরা যে আমার লগে মিশা কথা কইতাছস এটা কিন্তু আমি পরিষ্কার, কিন্তু যেহেতু নিজের কানে শুনি নাই স্পষ্ট কইরা আর হাতে নাতে কোনো প্রমাণও নাই, সেই জন্য আমি এই ব্যাপারে এখন আব্বা জানরে কিছুই জানাবো না। দেখো স্যার, বুঝলাম না মেম্বার, এই রাইতের বারোটা নাই একটা নাই, এই মামুর লেগে মায়া দেখেন একটা 80 বছরের বুইরা, হ্যাঁ লেগে মায়া দেখতেছে। এই বধু কত কম বললে ভাল লাগে। আরে মেম্বার কি ব্যাপার, কত এত জরুরি তলব করছো, ঘটনা কি? তলবটা যেহেতু জরুরি করছি তাহলে আপনার বুঝতে হইব বিষয়টাও জরুরি। তার মানে কি? এই তুমি কি আমার বিয়ের সাথে ঠিক করে ফেলেছো নাকি? মামা আমি কি এখানে থাকবো নাকি একটু দূরে গিয়ে দাঁড়াবো? না তোমার দূরে গিয়ে দাঁড়ানোর দরকার নাই, কারণ দূরে গিয়ে তো ঠিকই কান খাড়া করে সবই তুমি শুনবা, তার সাথে ভালো তুমি এনে খাড়া থাকো। শোনেন মামা, যদিও আমার অনেক বেগ পাইতে হয়েছে তারপরও মার্শাল্লাহ কইতে হইব, আপনার কিন্তু কালকে মাইয়া দেখতে যাইতে হইব। আরে মেম্বার, আরে এটা তুমি কি কইতাছো আমার তো বিশ্বাসই হইতেছে না। আচ্ছা ভালো কথা মেম্বার, মাইয়া যদি মানে পছন্দ হয়ে যায় বিয়েটা কি কালকে হইব নাকি পরে? আমি যে যে শর্ত দিছি মাইয়ার ব্যাপারে সব ঠিক আছে তো? ঠিক আছে মানে কি? একদম ঠিক আছে। শোনেন মামা, মাইয়া তো একেবারে খাপে খাপে মিলে গেছে, মানে আমি মায়ারে নিজেই দেখা টাস্কি লেগে গেছি, আপনি দেখলে ডানে বামে চোখ ঘুরাইতে পারবেন না, একেবারে ডানা কাটা পড়ি যারে কয়। আরে কি কথা মেম্বার, আমার তো এখনই উড়াল দিয়ে দেয় দেখতে ইচ্ছা করতেছে। না না এখন উড়াল দিয়ে না। আরে মামা এত উতলা হইলে তুলব না, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল অনেক সমুদ্র হয়। ঠিক আছে তুই কথা কইতে থাক, আমি চুপচাপ বসে আছি। আরে মামা এত উতলা হইলে তুলব না, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল অনেক সমুদ্র হয়। ঠিক আছে কি তুই কথা কইতে থাক, আমি চুপচাপ বসে আছি। না 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 ঠিক আছে মামা, সব ভুলে গেছে কে আপনার এই কথা কন, আমি থাকলে আমি আবার কথা বাড়াই দিই, আমি একটু দূরে যাই দাঁড়াই। মেম্বার তোমার এই সামসাডা দিন দিন বেদ হয়ে যাইতেছে, আরে আমরা মহা গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতেছি, এর মধ্যে সে শুধু বাম হাত ঢুকায় বাম হাত ঢুকায়। আরে বাদ দেন না, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। হ্যাঁ বেলি, ফোন দিছো কেন বলো? কাছে এসে তো আর সমবেদনা জানাইতে পারতেছি না, চোখের পানিও মুছে দিতে পারতেছি না, এর লেগেই ফোনটা করছি যে অন্তত ফোনে ফোনে আপনারা একটু সমবেদনা জানাই, তাই বাধ্য হইলাম ফোন করতে। তোমার এই কথার মানে কি? এতদিন মহড়া দিলেন যাত্রাপালায় অভিনয় করবেন বইলা, কিন্তু এখন নাকি যাত্রাপালাটাই হইব না, হই না খুব খারাপ লাগতেছে। আমরা যে যাত্রাপালা করতে পারতেছি না এই কথা তোমার কেডা কইছে? আকাশে চাঁদ উঠলে কি আর কাউরে দেখাই দিতে হয়? আরে আকাশে তো চাঁদই উঠে নাই, তাহলে তুমি দেখলা কেমনে? কেন আমগো দুলা ভাই তো কইল যে পুলিশ আপনাকে যাত্রাপালা করার অনুমতি দেয় না। হ্যাঁ ঠিকই হয়েছে তোমার দুলা ভাই, তবে নিশ্চিত থাকো পুলিশ তার সিদ্ধান্ত অতি সত্বর বদলাবে। কারণ? বদলাইলে জানতে পারবা সেই কারণটা কি। আমার একটা কথা মনে হইতেছে। কি কথা বলো? পুলিশ কইছে না যে যাত্রাপালা হইতে দিলে কোনো সমস্যা আছে এলাকায়, আমার মনে হয় না এটা কারণ, কারণ একটা অন্য আছে। অন্য কি কারণ আবার? পুলিশ হয়তো চিন্তা করছে যেই পোলা একটা মাইয়ার দিকে তাকায় কথাও কইতে পারে না, সেই পোলা আর যাত্রাপালায় কি অভিনয় করবো, এর লেগে যাত্রাপালাটাই বন্ধ করে দিছে।
দর্শক একটা রাম ছাগল দেখন থেকে অন্তত বাঁচব। দেখো বেলি, তুমি কিন্তু আমার অপমান করতেছ। হাসা কথা কি আজকাল অপমানের তালিকায় পড়তেছে? তাই কথা কথা তুমি আমার রাম ছাগল কও কেন? আমার মতো এরকম শিক্ষিত স্মার্ট ছেলে কি তুমি এই গ্রামে বা আশেপাশে দেখছো? দেখবা কাউরে? এই জন্য তো আমি আপনাকে শুধু ছাগল না কই রাম ছাগল কই। দেখছেন রাম ছাগল কি সুন্দর, কি স্মার্ট। ছাগল জাতির মধ্যে এরা একটু উঁচু মাত্রায় আছে। এই মেয়ে ফোন রাখো, আমার মেজাজ কইলা মান খুব খারাপ হয়ে যাইতেছে। রাগলে আপনারে কিন্তু খুব সুন্দর লাগে। এখন একটু আমগোবাড়ির পিছে আয়েন না, আপনারা একটু দেখি। নিজের ভালো চাইলে ফোনটা রাখো, আর একটা কথা কইলে কইলাম কি করবেন? যেটা মনে হইতাছে সেটা মুখ ফুলটা কইতে পারতাছি না। কমু, এটাই কইলাম প্রেম কালাম ভাই। আপনি যে আমার প্রেমে পড়ে গেছেন এইটা আপনি বুঝতাছেন না। এই তুমি কি ফোন রাখবা? নালে আমি থাপ্পর দিয়ে কান্না ফাটাই দিব। ফাজিল কথা রাখো। অবাজন, তুই কার লগে রাগ দেখাইতাছস? এক বন্ধুর উপরে। বন্ধুর লগে রাগ দেখাইতাছস? ও মাইন্ড করব না? ও যাতে মাইন্ড করে এই জন্য ওর সাথে রাগ দেখাইছি। মাইন্ড করাটাই আমার দরকার। যে বন্ধু তার সাথে এমন ব্যবহার করতে লাগে না। চলার পথে অনেক মানুষ পাইবে কিন্তু বন্ধু পাইবে না। আচ্ছা ঠিক আছে। বাবা দরকার কিছু করতেছো না কেন? আচ্ছা তো খারাপ হইতাছি। তোমার বড় জামাই যে আরতের দায় দায়িত্ব নিল, হ্যাঁ কি সামলাতে পারবো? পারবো না, হয় ঠকবো নাহলে জিতবো। ঠকতে ঠকতে জিতে জিতে একদিন সব শিখাবো লাগবে। ওই যে হ্যার মন্ডা খালি ওই যে উরু উরু বাপ না, এই উরু উরু বাপটা যদি বাদ দিতে পারতো তাহলে কিন্তু হ্যাঁ সব কিছু ঠিকভাবে সামলাইতে পারতো। তুই কিন্তু সেনিয়া এত টেনশন করিস না, আমি তো ওরে নিজের হাতে গইরা নিব। তুমি তো বড় জামাইরে নিজ হাতে গড়ার চিন্তা ভাবনা করতেছো, ওইদিকে তো আরেকজন জামাই হাসি হাসি করতেছে। আরেক জামাই মানে? আব্বা বকুলের ভাবভঙ্গি দেখে মনে হইতেছে সে সুজন এই বাড়িতে তোলার পায়তারা করতেছে। ভাবভঙ্গি মানে? ওই যে জুই আর বকুলে দেখলাম কি একটু দূরে নিরালায় যায়া চুপচাপ কি জানে সলা পরামর্শ করতেছে, আর ফোনে কারে জানে চলে আসতে কইতাছে। কিন্তু কারে চলে আসতে কইতাছে ওইটা আমি শুনি নাই, কিন্তু কাউরে যে চলে আসতে কইছে এইটা আমি হান্ড্রেডে হান্ড্রেডে শিওর। তোর ধারণা যদি ঠিকও হয় সুজন এই বাড়ি চাইলে আমি তারে জায়গা দিব, এটা তুই ভাবলি কেন? আব্বা এরকম কথা তো তুমি বকুলের বেলায়ও কইছিলা বকুলরে বাড়িতে তুলবা না, কিন্তু বকুলরে তো ঠিকই বাড়িতে তুলছো। যত কথাই কর ও তো আমার মাইয়া না, সে যেমনে এসে কাইন্দা বললো আমি ওর জায়গা না দিয়ে করি কি, ওই বয়সের একটা মাইয়া একলা কই যাবে? আব্বা তোমারে আমি একটা কথা কই রাখি, ওই বকুলরে তুমি যেমনে জায়গা দিছো না ওই সুজনরেও তুমি অমনে করে বাড়িতে তুলবা, একটা জিনিস খেয়াল করছো কি? জুই বকুলের লগে লগে কেমন জানি হিংসুটটা হয়ে গেছে গা। আরে বেলের নামে কি রকম একটা ষড়যন্ত্র করলো তুমি চিন্তা কইরা দেখো, এটা কি ঠিক হইছে বইনে বইনে? কই জুই তো আগে এমন আছিল না, সব কিছু এই বকুলের কাছে শিখছে। আমার মাইয়া কোনোটাই ভালো, নিজের স্বার্থ ছাড়া কেউ কিছুই বলে। আব্বা তোমার মতের সাথে আমি একমত হইতে পারলাম না। আমি এই যে আমি কোন স্বার্থপর কামটা করছি কও, আমি কি স্বার্থপর? আচ্ছা ঠিক আছে বসে কথা বাদ দে, তোর একটা কথা কই রাখি, বকুল যদি
চিন্তা করে ওই সুজন এই বাড়িতে নিয়ে আসবো, তাহলে খুব ভুল চিন্তা করবে। এখন যা, আমি একা থাকি। কিন্তু আমার ধারণা এই ঘটনা সত্যি, তোমার পোলার লোক ওই মাইয়ার ভাব আছে, আমি নির্ঘাত কই দিতে পারি। দেখো আমার পোলার যে বয়স, আমি এটা জোর করে কইতে পারি না যে ওর প্রেম করে নাই, কিন্তু নিজের ভালোবাসার মানুষের নাম আর নিজের নাম মানে নিজের হাতে গাছের গায়ে লিখবো, এইটা আমি মাইনা নিতে পারতেছি না কালামের বাপ। তোমার পোলাই যদি না লিখবো কারে তো ঠেকা পড়ছে, কেরা যাইরা ঘুরে বেড়ায় আকামে, হ্যাঁ যে সেইটি শখ করে তোমার আর ওই বেলির নাম জড়াইয়া গাছের মধ্যে খোদাই করে লেখবার গেছে। এই কথা আমার না জিগায় তোমার পোলারে গিয়া জিগাও। কইছে লাট সাহেব কোথায়? আরে হে তো লাট সাহেবই দুলাবাই, এ কি বেলা দশটার আগে কোনোদিন ঘুম থেকে উঠছে? আরে রাত্রে উঠুক যায় সেটা বড় কথা না, তুই এক কাম কর, কিছু দিয়ে খুঁজাইয়া এ নাম দিনে নষ্ট করে দে, যদি না পারস গাছে গুড়া মেরে কেটে দে। ঠিক আছে দুলাবাই, হ্যাঁ আমি ব্যবস্থা করতেছি, জানা তারা যান আমি ব্যবস্থা করতে তুলো তুলো আমার লাগে। আচ্ছা ঠিক আছে, শোনো কালামের বাপ, আসো করতেছি। গাছ কাটা যায় তো, কিন্তু গাছে কিছু কাঁঠাল আছে, কাঁঠাল তো বাঁধতে হবে আগে, না তা আগে একটু খোঁচাই দেখি। আরে কালাম প্লাস বেলি, খারাপ লাগতেছে না, কিন্তু দুঃখ হলো আমার এত বয়স হলো আজ পর্যন্ত নফর প্লাস কোনো মাইয়ের নাম আমার জীবনে জুটলো না। তোরে একটা কথা কই বেলি, বকুল কইলাম সুজন রে এই বাড়িতে আইনা ঠাই দেওয়ানোর মতলব করতেছে, বুঝছস? যেইভাবেই হোক আমগো কইলাম তারে আটকাইতে হইব। আমি তোমার পক্ষে আছি বড়বু, তুমি যেমনে যেমনে আমারে কইবা আমি তোমার সমর্থন দিয়া যাব। কি হলো আব্বা, তুমি বেলের এরকম চর মারলা কেন? খালি তো চর মারছি, ইচ্ছা করতেছে ওর হাত পা ভাঙ্গা ল্যাপটপ সঙ্গে ট্রাঙ্কের মধ্যে বইরা রাখি। কেন আব্বা, বেলি কি অন্যায় করছে? এই যে এই যে এখানে আমার বাড়ির উঠানে গাছের মধ্যে লেখা আছে, দেখ কি লেখা আছে দেখ, তাহলে বুঝতে পারবি কেন ওর আমি চর মারছি। কালাম লেখছে
কেউ না কেউ কামটা করছে, এমনি এমনি তো গাছের গায়ে লেখাটা বাইচা ওঠে নাই। না 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 আব্বা, কালাম ভাই এই কাম করবারই পারে না, কারণ আমি যদ্দূর জানি সে খুব ভদ্র একটা পোলা। আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে যে আমারে আর কালাম ভাইয়ের জড়ায়া এই লেখাগুলা লেখা কেউ একটা ষড়যন্ত্র করছে। আব্বা, আমার নিজের কাছে অমন কিন্তু মনে হইতেছে এটা একটা ষড়যন্ত্র। এমন তো না যে এরা ছোট ছোট পোলা পাইন নিজেরা নিজেরা প্রেম প্রীতি করব, আবার সেটা গাদার মতো গাছের মধ্যে লেখাও রাখবো, এটা কি হয় কোনোদিন আব্বা? আর গাছে লেখা লেখা প্রেম করণের যুগ কি আর এখন আছে আব্বা? এখন ডিজিটাল যুগ না, এখন তো মোবাইল দিয়েই প্রেম করণ যায়। ও, তার মানে আপনার আর কালামের মধ্যে একটা সম্পর্ক আছে, আপনারা দুইজন দুইজনের ভালোবাসি আছে। আমি কি সেই কথা কইছি নাকি আব্বা? আর আজকাল তো কেউ প্রেমিক প্রেমিকার নাম গাছে লিখে রাখে না, আমি সেই কথাটাই তোমারে বোঝানোর চেষ্টা করতেছি। আপা কিছু কও না কে, তুমি তো জানো যে আমি যদি কিছু করি তাহলে আর কেউ না জানলেও সবার আগে তুমি জানবা। ওহ আব্বা, বেলি যদি কিছু করতো তাহলে তো অবশ্যই আমারে কইতো, যেহেতু আমারে কিছুই কয় নাই তাইলে আব্বা বেলি কিছু করে নাই। বা বা, আমার বড় মাইয়ার কি সুন্দর বুদ্ধি! ও কিছু কয় নাই বুঝলাই ও প্রেম করবার পারে না, না কি সহজ একখান অঙ্ক। আব্বা, আমি আমার এই দুই চোখ ছুঁয়ে তোমারে কইতেছি, আমি যদি মিথ্যা কথা কইয়া থাকি তাহলে তোমার অভিশাপে আমার এই দুই চোখ জানি অন্ধ হইয়া যায়। এই সব ইমোশনাল কথা বাদ দে, তুই যে কিরম কইরা সাজায় গোছায় সুন্দর সুন্দর করে মিথ্যা কথা কইতে পারোস সেটা তো আমি খুব ভালো করি জানি। কামটা কেডা করছে, কেমনে ঘটছে আমি কোনো কিছুই জানতে চাই না, কিন্তু এই কামটার ভিতরে যদি তিল পরিমাণ সত্য থাকে আর যদি তুই আরেকবার পা বাড়াস তাহলে তোর পা খুইলা আমি ল্যাব তোষকের ট্রাঙ্কের মধ্যে ভরে রেখে দিই। এর এক বিন্দু হাসানা আব্বা, পা বাড়ানো তো দূরের কথা। ওহ আব্বা, আসলে সব কিছু মিছা কথা, তুমি এটা নিয়ে টেনশন করো না আব্বা। না ভালো লক্ষ্মী, চলো আব্বা ঘরে চলো তো, তোমার একটা সল আব্বা, চলো তো, চলো চলো চলো। ওই যে থানা থেকে তো আমাদের যাত্রা বলার কোন অনুমতি দেয় নাই, তাই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি সবাই একসাথে গিয়া অনুরোধ করবো যাতে তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করে। শুধু থানার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করলে হবে না বাজান, আপনারাও আপনার সিদ্ধান্তের পুনর্বিবেচনা করতে হইব। তোমার কথা তো আব্বা আমি বুঝতাছি না, কি কও? আমাদের গ্রামের গাছে গাছে খোদাই করে তুই কি লিখছস? আমি তো কিছু লিখি নাই মা। আপনি লিখবেন কি রে, আপনি তো লেখেন নাই, গাছের খুব শখ হয়েছে তো সেই জন্য নিজের গায়ে নিজেই আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে দুইজনের নাম লিখে নিছে, আপনি তো সেটা করতে চান? আমাকেও দুইজনের নাম মানে? তুমি সব কি কইতেছ আব্বা, আমি কইলাম তোমার কথা বুঝতেছি না। না তা বুঝবেন কি রে, আপনি তো ভাজা মাছ উল্টা খেতে জানেন না, আপনার মায় কাটা পাইছে দেয় তারপরে খান। ও বাজান, তুই কি গ্রামের গাছে গাছে তোর আর বেলির নাম খোদাই করে লিখছস? আমি? তোমার কি মাথা নষ্ট হয়েছে মা? আমি আমার নাম আর বেলির নাম গাছে খোদাই করে লিখতে যাবো কোন দুঃখে? আমি কি পোলা পাইনি? তাইলে এমন কাম কেডাই করলো? সেটা আমি কিভাবে কমো? এই তুই কবি না কইবো কেনা, উত্তর পার একটা বার মাই কইবো নাকি তোর আর বেলির নাম লেখা না? আচ্ছা আব্বা, গাছের মধ্যে যার নাম লেখা আছে সেই যে কামটা করছে এই সহজ হিসাবটা তোমার কেডাই কইছি? ধরো একটা গাছের মধ্যে আমি তোমার নাম আর একটা মহিলার নাম লেখা, এই কি কর উদাহরণ দিতেছি কথা শোনো, ধরো একটা গাছের মধ্যে আমি তোমার নাম আর একটা মহিলার নাম লেখলাম, তার মানে কি কামটা তুমি করছো? আচ্ছা আমি একটা কথা কই তো, গ্রামে কি তোরা দুইজনই মেয়ে ছেলে আর কেউ নাই? হ্যাঁ, তুই পোলা আর এই বেলি মেয়ে আর কেউ নাই? সারা গ্রামের মানুষ এখানে তোর নাম লেখে রাখলো গাছে। আর দেখছো আব্বা, কইলাম জোর করে আমার অপরাধী বানানোর চেষ্টা করতেছে, আমার কিন্তু মেজাজ মেজাজ খারাপ হয়ে যেতেছে গা। আই তোর মেজাজ খারাপ হইবি, হ্যাঁ আমাকে মার সামনে তুই সিনেমিনি খেলবি আর আমি সেটা সহ্য করো? তুমি আমার পোলা লাগে কথা কইতে দিবা নাকি? আজকে তুমি তো কথা কও, তুমি পোলা লাগে কও, আমি এই যে ও বাজান, তুই কি হাসাই এর বিষয়ে কিছুই জানিস না? মা, তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? ধরো আমি যদি বেলিরে ভালোইবাসি তাহলে আমার নাম আর বেলির নাম আমি গাছে কেন লিখতে যাবো? আজকাল এসব কেউ করে? আজকাল হলো মোবাইলের যুগ। ও কালামের বা, কালামের কথাই কিন্তু যুক্তি আছে। তাহলে কামটা কেরা করবো, তার কেমন এমন স্বার্থ? কি স্বার্থ আছে তার? সেটা তো আমিও বুঝতে পারতেছি না আব্বা। ও বাজান,
ভালো করে একটু চিন্তা করে দেখতো তোর সব থেকে বড় শত্রু কেডাই। আমি তো তেমন কাউরে দেখতেছি না মা। হাসাই যদি তুই কামটা না করে থাকস তাহলে কামটা যে করছে বিরাট একটা কুচিন্তা থেকেই করছে। আব্বা এইসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় এখন নাই, আমি থানায় যাই, পরে চিন্তা ভাবনা করবো। গেলাম পরিবারের অপমান করলো। কি কইতেছস তুই? তুই কেমনে জানলি? আব্বা কইতেছে তাই তো আমি শুনলাম। আব্বা নাকি হেরে মারছে। কইতেছ কি বুবু? দুলা ভাই তুমি শিগগিরই যাও তো। না 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 না, দুলা ভাই যাওয়ার দরকার নাই। দুলা ভাই আব্বা তো খুব রাগে আছে, আপনারা যদি আবার অপমান করে বসে। না এটা তুই ঠিক কইছস, এখন আব্বার সামনে যাওয়া ঠিক হইব না। কিন্তু এমন একটা কাম করলো কেডা? কেডাই আবার করব, যাদের সম্পর্ক আছে হেরাই করছে। মানে বুবু আর কালাম ভাই? হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ওরা এরকম কাজ করতে পারে না। আমার মনে হয় ওদের নিয়ে কেউ ষড়যন্ত্র করছে। না না দুলা ভাই, কি কন আপনি, মাইশে তো খাজা কাম নাই যে ষড়যন্ত্র কইরা গাছে গাছে ওকে নাম লিখবো। কিন্তু সাইজাবু আর কালাম ভাই এমন একটা কাজ করবে তো মাইরে নেওয়া যায় না। তাই তুই হইলি গিয়ে ছোট মানুষ, তুই প্রেম পীড়িতের কি বুঝস? প্রেমে পড়লে মানুষ অনেক কিছু করতে পারে, তোর তো ধারণা নেই। না তুমি তো মেলা প্রেম করছো তাই তোমার ধারণা অনেক। না ঠিক সেটা না, কিন্তু আমার তো অভিজ্ঞতা বেশি তাই না? শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা শরীরকে সুস্থ রাখতে হবে। এমন করস কেন? না না আমি আর আপনাদের নিরিবিলি তাকে দেখা রয়েছি, মানুষের দেখলে তো বলছি আমরা অবৈধ ব্যবসা করতেছি, সেই কারণে নবর মামা আয় না কেন কখন আসবো কেন? আমরা আপনার মুখে কিন্তু পাউডার একটু কম হয়েছে, তেল তেলা দেখা মামা চলো। না মানে আমি আবার চিন্তা করতেছি আমার তিনজনের একলাগে যাওয়াটা কি ঠিক হইব? মনে করেন আপনার ফ্যামিলির কেউ বা এলাকার কেউ দেখলে আবার সন্দেহ করবো না? ও তাইলে কি করতেছ মেম্বার? মামা আপনি যাবেন আপনার মতন, আমি আর বধু আমার মতো যাব। যাইয়া ওই যে তিন রাস্তার মোড়টা আছে না, ওইখানে আমরা তিনজনে একত্র হব। হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক কইছো, ওইটাই ভালো। আচ্ছা মামা গ্রামের মধ্যে সব কি শুনতেছ? কেন মেম্বার কি শুনতেছ? আপনার বাইগনা আর বেলির কথা কইতাছে মামা। ও আরে দূর বাদ দাও তো, এটা একটা ষড়যন্ত্র বুঝছো?
আরে আমার ভাইগনা খুবই ভালো পোলা, ও কোনো প্যাম্পিড়িদের মধ্যে নাই। ও ঠিক আপনার মতন তাই না মামা? আমার মতো মানে? এই কি করতেছ বধু? মানে বধু কইবার চাইতেছে এই যে বিয়াটা নিয়া, আপনার যেমন কোনো রকম মাথা ব্যথা নাই, আপনার ভাগনারও তাই, তার কোনো মাথা ব্যথা নাই, মানুষ খামাখা কইতেছে। আরে আশ্চর্য কথা, এইসব তুমি কি কথা বলো মেম্বর? বিয়া নিয়ে আমার কোনো টেনশন নাই মানে? আমার সকল টেনশন তো শুধু বিয়া নিয়া, শুধু অল্প বয়সী মাইয়া পাই না বলেই এতদিন আমি থেকে গেলাম। আজকে যে মাইয়া ওটা দেখবেন, ওটা আপনার না পছন্দ হওয়ার কোনো শুনি নাই, মাইয়া আপনার পছন্দ হইবা এটা কনফার্ম। তা আমি তো টেনশন আছি অন্য জায়গায়। আয় বধু, তোর আবার কি টেনশন? না টেনশন আছে না, মাইয়া পক্ষ আমার পছন্দ করবো কিনা সেই টেনশন আর কি। ওই বেটাই পছন্দ করবো না মানে? কেন তোর কি মনে হয় আমার বয়স কি বেশি? না না বয়স আপনি বেশি কই, মনে করেন যে আপনার বয়সটা এখন 22 কি 23, কিন্তু মামা ওই যে তুল তো কমে গেছে গা, একটা তো না আইতে মনে একটা আর সামনা যেভাবে কপালে বাস খেয়েছি বয়স বেশি না একটু। মেম্বর আমি তোমার কইতাছি, ও যদি যায় তাহলে কিন্তু আমি যাবো না, মায়ের দেখে আমি যাবো না কই দিলাম। মামা মাথা গরম করলে তো হইব না, মানে আপনি যদি না যান লস কিন্তু আপনারই হইব। আচ্ছা তুমি কত মেম্বার, এত খোসা মাইরা কথা বলে কার সহ্য হয়? বধু বুঝি জি মেম্বার সব এই ব্যাপারটা নিয়ে মামার লগে আর কোন রকম ফাজদামি করতে পারবি না, যদি ফাজদামি করো আমার দেশে নো সবকে সবগুলো দাঁত ফলাই দেব। মামা দেরি কিন্তু হয়ে যেতেছে, ওইদিকে তো মাই আপনার জন্য অপেক্ষা করতেছি, একেবারে উতলা হয়ে গেছে, কখন আপনারে দেখবে, কখন আপনারে আপনার লগে একটু কথা কইব। কইতাছো কি মেম্বার, তাহলে তো আর এক মুহূর্ত এখানে দেরি করা ঠিক হবে না, তো চলো। না মানে আপনি আগে যা ওইখানে ওয়েট করবেন নাকি আমরা আগে যাব মামা? না আমার মনে হয় তোমরা আগে গেলে ভালো হয়, আমি পিছন পিছন আসি একটু পরে। ঠিক আছে তাহলে আমরা আগে যাই। মামা পাউডারটা এখানে একটু বেশি আছে, একটু মুছে নিন। হ্যাঁ আমি ঠিক করে নিই মনে বধু। আয় জি যাও 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 বধু যা, তোরা যা। পাউডারটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমিও বুঝতেছিলাম, ভাবছিলাম একটু কড়া করে দেই, বয়স তো একটু বেশি, তাই ইয়াং মায়ের সাথে বিয়ে হইব সেজন্য একটু ছাড়ছিলাম। তবে সেন্টটা মনে হয় করা দিছি, মেম্বার যেহেতু টের পাইছে মই না মনে টের পাইব। এখনই যাব নাকি আর একটু ওয়েট করুন? ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছো এমন ঘর, বেঁধেছো এমন ঘর, সুন্দর উপর পোচতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য। আপনার কি হয়েছে, আপনি ফোন ধরতেছেন না কেন? আপনি কিছু শুনছেন কালাম ভাই? কি কি শুনুম? সারা গ্রামে গাছে গাছে কেটা জানি আপনারা আমার নাম লিখে রাখছে। শুনছেন তো আপনি কিছু কইবেন না? কারে কি কমু আমি? কেডা যে এরকম একটা কাম করলো সেটা তো আমি বুঝতে পারতেছি না কালাম ভাই, এখন তো সবাই আমাকে সিসি করতেছে। তুমি তো সেটাই চাইছিলা, কি চাও নাই? এইটা আপনি কি কইতেছেন কালাম ভাই, আমি এইটা চালাম কখন? কতবার তোমারে কইছি রাস্তাঘাটে দেখা হইলে আমার সামনে ঢং করো না, বুঝো ঠেলা, শুনছো আমার কথা? যেদিন ঢং করছি আপনার কারণেই ঢং করছি, আপনি যদি সহজেই আমারে কয়ে দিতেন যে আপনি আমারে ভালোবাসেন তাহলে তো আমার ঢং করণ লাগতো। এই বলি এই আমি তোমার কয়ে দিছি না যে আমি তোমার ভালোবাসি না, এরপরে বিরক্ত করো কেন আমার বারবার? এই কথা কয়েন না কালাম ভাই, আমি তো আপনারে ছাড়া বাঁচুম না, আমি আপনারে বিরক্ত করুম না তো কি করুম? দেখো আমি একটা কাজে যাইতেছি, অনেক জরুরি একটা কাজ, সবাই আমার জন্য অপেক্ষা করতেছে, তোমার সাথে আমি এসব ব্যাপার নিয়ে পরে কথা বলবো, এখন রাখি। না আপনি ফোন রাখতে পারবেন না। তাহলে কি করুম কও? কিরে মধু, হ্যাঁ নিমাই দা আইলো না? নিমাই দার লগে কথা হয়েছে আর কি, জরুরি কি যেন কাজ আছে, হ্যাঁ সরাসরি থানায় আইব। শোন যে করেই হোক আজ থানা থেকে পারমিশন নিয়ে আইতে হইব, যাতে আমাদের যাত্রা পালাটা হয়। পারমিশন তো নেওয়া লাগবো, মেম্বার যতই গুটিবাজি করুক। মেম্বারের গুটিবাজির কোনো কাম হইব না, আমরা 10 জন একদিক
আর মেম্বার একা কি করব আব্বা তো আমারে খুব বকবকি করছে সবাই তো আমারই ভুল বুঝতাছে আমি এখন কি করব আপনি কইয়া দেন কালাম ভাই আরে বাবা রে সেই কথা আমি কেমনে বলবো আচ্ছা আপনার নাম জড়ায় কথা উঠছে আপনি কইবেন না তো কেডা কইব মেজাজ খারাপ করে ওটা বেলি কইলাম না আমি এক জায়গায় যাইতাছি ওইখান থেকে ফিরা যা কর কমনে আইবেন কখন আরে বাবা রে অত যাইতেই পারলাম না কেমনে কব যে কহ নামু ঠিক আছে আইসা আমারে ফোন দিবেন আরে কি হইছে জবাব দেন না কেন আচ্ছা কালাম কার সাথে এত কথা কয় কি জানি কি একটা ফোন আইলো এত ফোনে কথা ও কালাম কালাম আরে তাড়াতাড়ি আসো সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কো মাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গোড়ায় নাই কো মাটি তোমার বুদ্ধি যে শালশার মতো কাজে দিব এটা কিন্তু আমি বুঝবার পারি নাই কই দিন দিন শোনো এখন সাহেব দোকান থেকে শুরু করে সব জায়গায় আলোচনা বিষয়বস্তু আছে কালাম আর বেলি বেলি আর কালাম আর কোনো ধরনের কোনো আলোচনা নাই এখন ধরে তোমার যে ঘৃণা পত্র ওইটার ধামা চাপা গেলেই বাস ঢাকা পুড়ে গেলে মানে অলরেডি ঢাকা পুড়ে গেছে শোনো আমাদের দেশের মানুষরা প্রতিনিয়ত একটা নতুন ইস্যু চায় একটা ইস্যু পাইলে আগের ইস্যুটা ভুলে যায় আমি সেই ইস্যুটা দিয়ে দিছি এইটা তুমি একবারে ঠিক কথা কইছো ফরিদুদ্দিন ক্রিমিনালে বুদ্ধিতে তোমার ধারে পাশে কেউ আইতে পারবো না এইটা কিন্তু ঠিক বললাম জয় আমি একজন শিক্ষক কাম স্টুডেন্ট ভালোবাসা তুমি আমার ভিলেন করলা সেইটা কেন হইব এই মাত্র না তুমি বললা ক্রিমিনালে বুদ্ধিতে আমার ধারের কাছে বলে কেউ আসতে পারবে না তাহলে এই কথাটার মানে কি দাঁড়ায় তুমি বলো জয় আরে এটা তুমি তোমার বুদ্ধি তারিফ কইরা কইছি তারিফ কইরা কিছু কইলে সেটা রে নেগেটিভলি লইতে হয় না শুনো জি তোমার একটা কথা বলি ক কি কইবা নিজের মানুষকে নিজের আপন মানুষকে কখনোই পায়ের কাছে নামাবা না পারলে মাথায় তুলে রাখবা আর যদি না পারো যেখানে আছে সেখানে রাখবা আর যদি সেটা না করো অন্য মানুষরা বা শত্রুরা পায়ের নিচে একদম পিষা ফেলবে আর না হলে পিসার জন্য চেষ্টা করবো বুঝতে পারছো জুই তুমি যে এমন সামান্য কথায় রিয়াক্ট করবা এটা তো আমি বুঝবার পারি নাই আহা তুমি মন খারাপ করতেছো কেন আমি তো রিয়াক্ট করি নাই আমি তোমার ভুলটা ধরাই দিছি যেন ভবিষ্যতে এই ধরনের ভুল না হয় সরি আর কিছু কইতে চাও আর কি করবো আচ্ছা কি তুমি যে কাছে কাছে দুটো নাম লিখছো কি অবা দেখে ফেলো নাই তো শোনো জুই ফরিদুদ্দিন মানুষের ঘোল খাওয়ায় নিজে কখনো ঘোল খায় না তাইলে ঘৃণাপত্র ওটা তো তোমার কারণে আমার কারণে কেমন হয় ফরিদুদ্দিন সাইজা বুঝে নাম করে দেখলো ষড়যন্ত্র করতেছিলাম ওই দিন তো আমরা একলগে ছিলাম না তা হতো ছিলাম সেটা তো আমি অস্বীকার করতেছি না কিন্তু বুদ্ধিটা বুদ্ধিটা তো বের হয়েছে তোমার মাথা থেকে না তোমার বুদ্ধিটা যদি আমি না শুনিতাম না 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 ফরিদুদ্দিন আজ তুমি কেমন করে জানি কথা কইতাছো এখানে আর বেশিক্ষণ থাকলে তোমার লাগে আমার জ্বর লাগে যাবে বুঝ গেলাম তুমি রাগ করতেছো কেন তুমি রাগ করো শুনো শুনো অজু আমার তাক মাটি দিয়ে যাবো না 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 পথে ঘাটে কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা না খালি মাঝখানে একটু বৃষ্টি পড়ছিল ঘুরা ঘুরা ভাবছিলাম যা বৃষ্টি যদি বেশি দূরে পড়ে মামা ভাল বৃষ্টি তো বৃষ্টির দিন বৃষ্টিই হবে জি মেম্বার সাহেব কথা শুরু করি কথা হইল গিয়া আমার বোনের মতো এত নর্ম ভদ্র কম কথা কওয়া তেজ নাই রাগ নাই এরকম মেয়ে লাখে একটাও পাবেন না আরে সেটা তো আমি জানি এই জন্যই তো সব রকম খোঁজ খবর লইয়া আপনার বন্ডারে এই নফর মামার জন্য আমি ঠিক করছি তবে আপনারও আমি একটা কথা বলে রাখতেছি সেটা হইতেছে এই যে নফর মামা সে কিন্তু একদম একটা মাটির মানুষ মানে
কথাই কথা বলতেছি যে যদি মিলা যায় বিয়েটা যদি হয় আমি গ্যারান্টি দিয়ে কইতে পারি আপনার বোন সারাটা জীবন আমার সংসারে সুখে শান্তিতে জীবন কাটাইব আলহামদুলিল্লাহ বড়বাজান এই যে আমাকে মামারা দেখতেছেন না একটু বয়স্ক বয়স্ক মনে হইতেছে না ওনার বয়স কিন্তু একদম কম মনে করেন কি চিন্তা টেনশন করতে 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 না সামনে হালকা বাস হয়ে গেছে আর যে চুল ফুল দিয়ে একটা এমনি বুঝে গেছে এই পুরুষ মানুষের এরকম বয়স কোনো ব্যাপারই না কি বলেন মেম্বার স্যার ইয়ে মেম্বার মাইয়া দেখুন কান্না সাইরা ফেলাই দেরি করে লাভ কি মামা আস্তে 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 রহমিয়া আপনি তাহলে আপনার বোনটারে নিয়ে আসেন মামা তো আপনার বোনটা দেখানোর জন্য একেবারে উতলা হয়ে পড়ছে না না উতলা হয় নাই মানে কইতেছি যে যেটা করতে হইব সেটার জন্য দেরি করে লাভ কি না ঠিক আছে আমি আমার বোনকে নিয়ে আসি এক্ষুনি নিয়ে আসি জি মিষ্টি একটু কষ্ট করে নিয়ে আমি আগে কইছিলাম তোমার এই সামসাটারে নিয়ে আসার কোনো দরকার নাই সব কিছুর মধ্যে সে বামার ঢুকাই দিব এ বেটাই আমার বয়স নিয়ে তোর কথা কোনো কোনো দরকার আছে আচ্ছা মামা আমি তো আপনার পক্ষ নিয়ে কথা কইছি নাকি অন্য কারো পক্ষ নিয়ে কথা কইছি রাখ বেটা বেয়াদব আমার পক্ষ নিয়ে তোর কোনো কথা কই দেব না বুঝছস এটা ফাজিলের ফাজিল মেম্বার আমি ভালো করে বুঝে গেছি এই হারামজাদা থাকলে আমার বিয়ে হইব না এনে আরে মামা আপনি আমার উপর ভরসা করে শুনেন আমি যেহেতু আপনার বিয়ের দায় দায়িত্ব নিয়ে ফেলছি কোনো বাধাই আপনার বিয়ে আটকাতে পারবো আপনার বিয়ে আমি দিমই দিব এটা হলো আমার কথা না না মেম্বার তোমার উপর আমার 100% ভরসা আছে বলে একদম আমি আইছি কিন্তু এই ফাজিল যদি থাকে বুঝছো তাহলে আমার বিয়ে কিন্তু হইতো না 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 আপনারা মিষ্টি মুখ করেন কি দরকার আছে আপনি কষ্ট করেন না 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 আপনি ইয়াং মানুষ দুইটা খান দুইটা রাইনে ওই মেয়ে তো আসলো আমি রেডি হইতেছে আমার বন্ধুরে আমি নিয়ে আসছি যাবো আর আসবো একটু অপেক্ষা করেন একটু মুখ না দেখে আপনি মিষ্টি মুখে দেবেন আচ্ছা ঠিক আছে নাম কি তোমার আমার নাম ময়না খুবই সুন্দর নাম ময়না ময়না পাখির নামে নাম মাশাআল্লাহ মামা ময়না রে কিন্তু আপনার সাথে হিন্দি মানে হিন্দি আমি যেমন চাইছি আমি তেমনই পাইছি আচ্ছা মেম্বার আমি কি একটা কথা কইতে পারি কথা তো কইতেছেনই মামা এরপরে আবার কি কথা না মানে আমি কইতেছিলাম কি আমি কি ময়নার লগে একটু একা কথা কইতে পারি এই কাম সারছে মায়া ছোট মানুষ মামার লগে আলাদা কথা কইতে গিয়া যদি আসল গুমর ফাঁস করে দেয় তাহলে তো বে একটা ঝামেলা লেগে দেব আমার দিক থেকে কোনো আপত্তি নাই আছে আমার দিক থেকে আপত্তি আছে শুনেন মামা মায়া তো একদম ছোট এখন এই মায়া এমনিতে কিন্তু লজ্জায় শেষ হয়ে যেতেছে এর মধ্যে আপনার সাথে আলাদা কথা কইতে সে তো লজ্জায় মরে যাবো দেখা যাবে অ্যাক্সিডেন্টলি অন্য কিছু ঘটে যেতে পারে দরকার নাই কথা বলার দরকার নাই তাইলে কইতাছো একা একা কথা কোনের কোনো দরকার নাই মা সব তো সরাসরি দেখতে পাইতেছেন আলাদা করে কথা বলা কি দরকার আছে ঠিক আছে তাও সঠিক এখন কথা না বললেও কোনো সমস্যা নাই ঠিক আছে রহিম মিয়া আপনি তাহলে ওরে ভিতরে নিয়ে যান আচ্ছা জি আসসালামু আলাইকুম দেরি করো কোনো কাম নাই তুমি তাড়াতাড়ি কামটা সেরে ফেলো অসুবিধা নাই
হইবো আমি যেখানে আছি কোনো কাজে আটকাইব না ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ মনি হাত যে দিকে যায় ওই দিকে দিয়ে মুছে লয় যায় তো মিষ্টি খাইলে না তো হ্যাঁ না বেশি মিষ্টি খাওয়া না অসুবিধা নাই হ্যাঁ না ঠিক আছে তো মামা আমরা আচ্ছা আমরা মাইয়া মোটামুটি পছন্দ করছি আলহামদুলিল্লাহ অসুবিধা নাই এখন আপনার লগে কথা এখনি ফাইনাল করুম নাকি পরে আবার আলাদা ভাবে কিছু করবেন আমরা না এখনি ফাইনাল করে ফেলো আরে বেলি একা একা বসে আছিস বল কি মন খারাপ নাকি হ্যাঁ ভাবি মনটা বিশেষ ভালো না কেন মনে রে কি ব্যাপার হলো সম্পর্ক আছে যে আমরা আমাদের নামের প্রথম অক্ষর গাছে গাছে লিখতে যাব আর ধরো যদি কোনো সম্পর্ক থাকেও তাইলেও কি এরকম গাছে গাছে লেখা মানুষের জানান দিব যে আমগো ভিতর একটা সম্পর্ক আছে আমরা কি এতই বোকা আমারও তো সেই একই প্রশ্ন ওরা দুইজন দুইজনের যদি পছন্দ কইরাও থাকে তাহলে দুইজন দুইজনের নাম কিসের জন্য গাছে গাছে লিখতে যাইবে এই কামটা তাইলে করলো কেডা সেইটা ভাইবা তো আমিও কোনো কুল কিনারা পাইতেছি না এত বড় শত্রু কেডাই আছে তোমার হয়তো কোনো শত্রু নাই কিন্তু এমনও তো হইতে পারে যে এটা করতেছে সে কালামের সাথে শত্রুতা করার জন্যই করতেছে আমি যতদূর জানি ভাবি কালাম ভাই খুব ভালো একটা পোলা হ্যাঁ আবার কেডায় শত্রু আছে আচ্ছা বেলি এই ঘটনা জানা জানি হতে তোমার পরিবার থেকে তোমার কিছু বলে নাই বলে নাই আবার বাবা তো খুব বকাবকি করছে এই বিষয়টা লইয়া আমি খুব লজ্জার মধ্যে পড়ে গেছি ভাবি লোকজন জনজনে ডাইকে কইতে পারবা না যে ভাই এই বিষয়টা হাসানা মিছা কথা আচ্ছা আর একটা কথা জিজ্ঞেস করি বেলি কভাবে আচ্ছা আমাগো ফরিদুদ্দিন রে ওই যে ঘিরাপত্র দেওয়ার কারণটা কি সে কি তোমার সত্যি ফেল করানোর ষড়যন্ত্র করছিল ভাবি তা না হইলে যে কোচিং সেন্টারে আমি কোচিং করতে যাই তার প্রধান রে কেউ ঘিরাপত্র দিবার যায় কিন্তু সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গেল কেন সেটা আমি কেমনে কমু ভাবি তুমি কও আচ্ছা তুমি বিষয়টা কি করে জানলা বেলি আমি নিজের কানে শুনছি ভাবি সে কার সাথে এই কথা কইতেছিল ইচ্ছা থাকলেও আমি এই কথাটা তোমারে কইতে পারুম না ভাবি জুয়ের সাথে কইলাম তো আমি কইতে পারুম না তুমি কইতে না চাইলেও আমি ঠিকই বুঝবার পারছি যে কামটা জুই করছে আর জুয়ের সাথে আমাগো ফরিদুদ্দিনের যে একটা কিছু চলতেছে এটা আমি অনেক আগেই টের পাইছি আকাশে চাঁদ উঠলে যে কেউ দেখবো না এটা ভাবলা কি করে এমন কিছু তো আমার জানা নাই ভাবি হইলেও হইতে পারে হইলে হইতে পারে কি আরে এইটাই হয়েছে বেলি আমি এখন গেলাম রে বোন আর তুমি এটা নিয়ে বেশি টেনশন করো না গেলাম ভাইসা মিষ্টি তো শেষ করলেন না আরে মিষ্টি ওইটা তো সাদা দিয়ে যথেষ্ট খাইছি মামা একটু আসেন তো কথা বলি খুবই পছন্দ হয়েছে এই কথাটা কিন্তু আমরা এই জন্য জানাই পাবো এখানে থেকে বলে গেলে সমস্যা নেই সমস্যা আছে মাইয়া দিয়া আপনি খুবই পছন্দ করেছেন এই কথাটা যদি আমরা এখানে বলি তাহলে তো এরা ভাব লইব আরে বুঝুন না কেন আমরা হচ্ছে বর পক্ষ আর তারা হচ্ছে কনে পক্ষ
ভাবলেন আমরা নম হারাল নেব। এটা অবশ্য তুমি ঠিক কথা কইছো মেম্বার। মেম্বার আমি একটা জিনিস খেয়াল করতেছি, মানে যতই দিন যাইতেছে আর কি, যতই দিন যাইতেছে তোমার মনের লগে আমার মনের একদম মানে খাপে খাপে মিলে যাইতেছে। ঠিক আছে মেম্বার, আমার কোনো সমস্যা নাই, তোমার যে মত আমার সে মত, খালি বিয়াটা হইলেই হয়। ঠিক আছে রহিমিয়া, যে আসেন একটু আসেন। ওই শোনেন মাইয়া, আমাকে পছন্দ হয়েছে কি হয়েছে না এইটা আমরা বাড়ির উপর বলে যেতে চাই না। এইটা আমরা ওইখানে যাব, নিজেদের মধ্যে সলা পরামর্শ করব, তারপর আপনাদের জানাবো, হইব তো? মেম্বার সাহেব, এই বধু যে কইল আমার বোন রে আপনাদের পছন্দ হয়েছে, ছেলেরও পছন্দ হয়েছে। দেখছো মেম্বার, আমি যে তোমারে কই না না, মানে হয়েছে কি মেম্বার সাহেব, ওই যে তখন বসাই তো বইল যে কন্যাকে নাকি তার পছন্দ হয়েছে, সেজন্য চামড়ার মুখ তো স্লিপ খেয়ে বেরিয়ে গেছে। আরে শুধু মাইয়া পছন্দ হইলে সব কিছু হয়ে গেল নাকি? বিয়া সাদির ব্যাপার এখানে বুঝা শুই না, সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার আছে নাকি? আচ্ছা ভাইজান, এই আমারে আপনার আপনার বোন ময়নার পছন্দ হয়েছে কি না সেটা তো এখনো জানলাম না। ঠিক আছে, আমরাও ভাবনা চিন্তা কইরা পরে আপনাদের জানাই দেবো। ও তাহলে তো কনফিউশন একটু থাকে যায় মেম্বার। আরে কিসের কনফিউশন মামা? না মানে আমারে পছন্দ হইলো কি না হইলো, মানে আমি তো একটা নিশ্চিন্ত হইয়া ফিরে যাইতে পারতেছি না মামা। আমি এইখানে আছি, আপনারে আমি একবার বলছি না, আমি থাকতে আপনি কোনো রকম টেনশন করবেন না, টেনশনে কিচ্ছু না এখানে। হ্যাঁ সেটা ঠিক আছে মেম্বার, তোমার উপর আমার 100-এ 100 ভরসা আছে। ধন্যবাদ। তাহলে রহিমিয়া দে, আমরা তাহলে আসি, আমরা বাড়িতে গিয়া নিজেদের মধ্যে একটু বুঝ পরামর্শ কইরা মোবাইলে জানা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো ভাইজান, মানে বিয়েটা যদি হয় তাহলে যাতে তাড়াতাড়ি হয় ওই বিষয়টা একটু মাথায় রেখে। জি 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 মেম্বার সাহেব, আমরা যদি দুই পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের দিন তারিখ কালকের মধ্যে ঠিক করতে পারি, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো কথা থাকলো না, কোনো সমস্যা নাই। জি জি ঠিক আছে রহিমিয়া। জি আমরা তাহলে আইতাছি, আশা করি শুভ সংবাদ দিতে পারবো নাকি? দেখবেন ভাইজান, কই? জি ভাইজান, হ্যাঁ আপনি একটু কথা কম কইয়েন। সেটা ঠিক আছে, ওই দেরি হয়ে গেছে দেখে ভাবলাম যে সরাসরি ভজাবের দোকানে যাই। ভালো করছো। তাম কোন মন্দির খবর কি? যাত্রা ভালো হইব না দুলাভাই, কোনো ভাবেই থানা থেকে কোনো মতে আদায় করবার পারি। এটা কেমন কথা? হদুলা ভাই, ওই মেম্বারই ভালো মানুষের মুখোশ পইরা আমাগো সামনে ভালো সাজছে, আর ওদিকে পিছন থেকে পিন মাইরিয়া যাত্রা পালাটা বন্ধ করে দিছে। পুলিশ কি মেম্বারের কথা সরাসরি কইছে? না সরাসরি কয় নাই, তবে আকার ইঙ্গিতে বোঝা গেছে। মেম্বার তো তাহলে কামরা ঠিক করে নাই। এর জন্য মেম্বারে ফল ভোগ করতে বদুলা ভাই, এতগুলা মানুষে নিয়ে আসে এইভাবে খেললো। আরে হ্যার ভাইরে বাদ দেও নে, এমন ভাবে প্রতিশোধ নিব এটা চিন্তাও করা যায় না। আমি কিন্তু দাদা আগেই কইছিলাম যে সব ঝামেলা আমার নিয়ে, আমার বাদ দিয়ে দেন তাহলে তো ঝামেলা মিটা যায়, আপনারা তো বাদ দিলেন না। মেম্বারের ভাই যেমন যাত্রা বেলা থেকে বাদ গেছে, আরে আমাকে দুলা ভাইও তো যাত্রা বেলা থেকে বাদ গেছে, সে তো আমাকে কোনো ক্ষতি করে নাই, বরং আমাকেও সাথে থাইকা সব কাম কাজে সহযোগিতা করতেছে। আরে কুদ্দুস কি আর ওই মেম্বারের মতন ছোট মনের মানুষ? হ্যাঁ এই কুদ্দুসের বাদ দেওয়ার পরও এই যাত্রা বলা যাতে ঠিকঠাক মতো নয় সেই জন্য কত কাজ করছে, হ্যাঁ এখনো করতেছে। আমার বুকটা ফেটে কান্না আসতেছে, এই কয়টা দিন কি পরিমাণ কষ্ট নাই করলাম, আরে ফলাফল এইভাবে পাইলাম। মনোরাত্রি মন খারাপ করো না তো, আজ হোক কাল হোক এক বছর পরে হোক এই যাত্রা বলা আমরা মঞ্চে তুলুমি তুলুম, আর এটাই হবে মেম্বারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। হ্যাঁ এই কথাটা তুমি একদম ঠিক কইছো কালাম। আরে তোমরা চিন্তা করো না, সামনে ইলেকশন, এই ইলেকশনে আমরা দেখাই দেব যে প্রতারণার জবাব কিভাবে দিতে হয়। কালাম তুমি তো আমার সাথে আসো, তো তোমার সাথে জরুরি কথা আছে। কি কথা দুলো ভাই? আসো আসো।
অবস্থা তোমার আর বিলির নামে গাছের মধ্যে কিছু উল্টা পাল্টা লিখতে রাখছে, তুমি জানো কিছু? দুলা ভাই কেডা লিখছে কেন লিখছে আমি কিছুই কইতে পারবো না। তা তুমি শুনছো কখন? আমি ওই যে থানায় যাওয়ার লিগা বাড়ি থেকে বেরোইতেছিলাম, হঠাৎ আব্বাই ঢুকে চিল্লাচিল্লি শুরু করে দিল। আমার তো আবার 11টার মধ্যে থানায় যাই চাইব, আমি ওসব গুরুত্ব না দিয়ে থানায় গেছিলাম গা। তা তোমার মধ্যে কি সত্যি কোনো সম্পর্ক আছে? না দুলা ভাই, আমার মনে হয় কি জানেন, কেউ এটা ষড়যন্ত্র করে করছে। আমারও তাই মনে হয়, কিন্তু কেটা করতে পারে এই কাম? কিছুই তো আমার মাথায় আসতেছে না দুলা ভাই, আমি তো একটা লজ্জার মধ্যে পড়ে গেলাম। মানুষের সামনে আমি মুখ দেওয়া মুখে এমনি এটা চিন্তা করতেছি না। তোমার মধ্যে যদি কোনো সম্পর্ক না থেকে থাকে তাহলে তো লজ্জা পাওয়ার কিছু নাই। আর আমি তো মনে করি যদি সম্পর্ক থাকেও থাকে অসুবিধা নাই, তুমিও যোগ্য বেলিও যোগ্য। তুলা ভাই এইসব নিয়ে পরে কথা বলি। আচ্ছা ঠিক আছে চলো চা খাই আস। ভাইজান শালি কেন দুষ্ট এই যাত্রা পালাটা বন্ধ করে দিচ্ছে মেম্বার সাহেব, আপনি দুজন নাই? অবশ্যই খুশি হব না কথা, খুশির বিষয় খুশি হব না কেন? যদি খুশি নাই হয় তাহলে খুশি নামক যে সম্পদ আর সে খুব তাহলে খুব কষ্ট পাবে। কিন্তু আমি শুনলাম ওরা নাকি দলবল নিয়ে আবার থানায় গেছে অনুমতি আনার জন্য। ভাবি মেম্বার সাহেব পুলিশে যে কথা শোনায় দিছে, মনে করেন দল কি পুরো গ্রাম লয়ে গেল কামিত না পারমিশন দিব না? আচ্ছা এইটা নিয়ে আবার ভাইজানের ভোটের মধ্যে কোনো প্রভাবটাও পড়বো না তো? আচ্ছা ভাইজান মানে মেম্বার সাহেব যে ক্লিক লাগাইছে এই কথাটা পাবলিকের কানে গেলে না ভোটে প্রভাব পড়বো, কিন্তু এটা জানবো কেমনে কেউ না কইলে? কেউ জানুক আর না জানুক আঙ্গুলটা কিন্তু সবাই মেম্বারের দিকেই তুলবো, কারণ ফরিদরে যাত্রা পালাতে বাদ দেওয়ার জন্যই যে যাত্রা পালাটা মেম্বারই বন্ধ করছে এটা বুঝতে কার বাকি থাকবে। ভাবি আপনারা ঘরের মানুষ তো, আপনাকে এই ধারণাটাই হইতেছে, বাইরে গিয়ে দেখেন একটা লোকেরও দেখবেন না এই ব্যাপারে মেম্বার সাহেবের নাম লিখতেছে। শোনো পলিটিক্স করতে হইলে ফিল্ডে থাকতে হইলে একটু ব্রেনের বাড়ি লাগে দিতে হয় আর কি। এই যে তুমি চিন্তা করে দেখো, বেলি আমার বিরুদ্ধে ঘৃণাপত্র দিয়া কি একটা ছেঁড়া বেড়া কাণ্ড করছিল, কি একটা ফলস পজিশনে ফালাই দিছিল, দেখো দু একদিন যাইতে না যেতেই উল্টা বাতাসায় সে ওর কি অবস্থা হয়ে গেছে। ভাইজান কেমনে একটু কম না? এই কথা তো তোর সাথে বলা যাবে না রে বধু, কিছু কিছু বিষয় আছে খুব সিক্রেটলি বলতে হয় চলতে হয়। ভাইজান এই আমি আপনাদের জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, কিন্তু কেন জানি আমি বুঝতেছি না আপনারা আমার মাইনে নিতে পারতেছেন না, সবসময় দূরে দূরে সরাই দিতেছেন। আপনি যে এই যে রিলিফের কার্ড দেওয়ার কথা বললে মানুষের কাছ থেকে টাকা পয়সা ঘুষ নেন, মেম্বারের নাম ভাঙায় উল্টোপাল্টা কাম কাজ করে বেড়ান, এই কারণেই পাই না। এই যে ভাবি আমার প্রতি আপনাদের যে ভুল ধারণাটা এটা একদম রং, সাদে কলঙ্ক থাকতে পারে এই যে এই বদির কোনো কলঙ্ক নাই, মনে করেন আমার চরিত্র ফুলের মতো পবিত্র দুধের আদাল থাকতে পারে কিন্তু কোনো ধারণা নাই। আমি বুঝলাম না ভাইজান আমার পিছনে কে জানি একটা ষড়যন্ত্র করতেছে, নাহলে আপনাদের কাছে এত খারাপ হয় কি করে? বদি রে বদি, ভাইজানের পিছনে থাকে দেখে তো তোর মেলা উন্নতি হয়েছে রে। ওরে কথা রে, যেভাবে তুই আমাদের বললি তোর চরিত্র তোর মানে ক্যারেক্টার সম্পর্কে, না তোর ভবিষ্যৎ ঝরঝরা মানে তোর উন্নতি কেউ ঠেকাতে পারবো না। জি 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 আপনার মুখে ফুল চন্দন পড়ুক, দোয়া করবেন। আর যাই হোক আপনারা তো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে বসছিলেন, আমি আবার বামাত দিয়ে দিছি, আপনারা কথা বলেন আমি যাই। এখন কও দাওরা তুমি বাতাস কিভাবে অন্যদিকে ঘুরাইলা? আচ্ছা বিলি আর কালামের নাম গাছে গাছে ছড়ায় যাওয়ার ঘটনাটা শুনছো না তুমি? হুম শুনছি তো, আজকে দিনের হট নিউজ তো পুরো গ্রাম এইটাই। আচ্ছা ভাবি এই কামটা কে করছে সেটা কি তুমি জানো? না তুমি জানো কেটা করছে? শেষ আশ্রয় কোচিং সেন্টারের মালিক ফরিদউদ্দিন তোমার দেবর আমি এই কাজটা করছি। ওই যে লিখছিল ঘৃণাপত্র, ওই ঘৃণাপত্রের নাম গন্ধ এখন আর শোনো শোনো না শেষ, এটাকেই বলে পলিটিক্স। বুঝলাম,
তোমার দিকের বাতাসটা তুমি ঘুরাইয়া অন্যের দিকে দিয়ে দিছো। কিন্তু দাওরা, পরশুদিন যদি ওই বাতাসটা ঘুরে আবার তোমার গায়ে আসে তখন তুমি কি করবে? আমার দিকে বাতাস ঘুরে আসার কোনো রাস্তাও দিব না, কোনো সুযোগও দেব না। সুযোগ দেওয়া লাগে না, পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় দাওরা। ধরো কাল তোমার আর জুয়ের নাম যদি কেউ এরকম গাছে গাছে লিখে রাখে তখন কি করবা? কি যে বলো না ভাবি, কোনো কারণ ছাড়া আমার আর জুয়ের নাম কেন গাছে গাছে লিখে রাখবে? কি যে বলো না ভাবি, কোনো কারণ ছাড়া আমার আর জুয়ের নাম কেন গাছে গাছে লিখে রাখবে? কারণ ছাড়া কেন লিখবে? আমার আর মুখ খোলায় না। আচ্ছা আচ্ছা বুঝছি, আমি তোমার সাথে এই ব্যাপারে পরে কথা বলবো। হ্যাঁ আমি তোমার সাথে এই ব্যাপারে বিস্তারিত পরে কথা বলবো, আমার একটা জরুরি কাজ আছে। কাজটা আই হাই 5 মিনিট অলরেডি লেট, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি কাজ দিছি। ইন্টারনেটে তথ্য উপস্থাপন করার জন্য ওয়েবসাইট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি ওয়েবসাইটে এক বা একাধিক ওয়েবপেজ থাকতে পারে। ওয়েবপেজ হচ্ছে ওয়েবসাইটের একটি ডকুমেন্ট পৃষ্ঠা। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ব্যবহার করে ওয়েবসাইট। অহন্ত তুই বইয়ের সামনে আসোস, বই হাত দিয়া ধরে রাখছোস, বই ছুঁয়াতে কোনো মানুষ মিথ্যা কথা কইতে পারে না। একটা প্রশ্নের সত্যি সত্যি উত্তর দিবি? তুমি আগে জিজ্ঞেস করো কি জানতে চাও, তারপরে আমি বুঝতে পারবো হাসা কমো না মিশা কমো। গাছে গাছে এই যে আমার আর কালাম ভাইয়ের নাম লেখনের কাজে তোর কোনো হাত নাই তো? আমার কোনো হাত নাই তো মানে এই কথা কইয়া তুমি কি কইতে চাইতেছো? আমি কি বুঝাইতে চাইতেছি সেটা তুই ঠিকই বুঝবার পারতছস? আমি বুঝছি, ওই ঘৃণাপত্রের প্রতিশোধ নেয়ার জন্যই তুই এই কামটা করছস, তাই না? দেখ সাহেবাবু, তোর যখন যা মনে আসবে তুই আমরা সেটা করবি এটা তো হইতে পারে না। তুই কি ভাবছিস আমি তোর মতো হিংসুটা? আমি তো হিংসুটা না। না না, তুই তো মহিলা পি, তোর মতো দিল দরিয়া এই পৃথিবীতে তো আর একজনও নাই। বুবু, কাল থেকে আমার পরীক্ষা, আমি তো পড়তেছি না কি? তোর পড়া তুই পড়, আমার কথা মধ্যে কান দাও, তোর কি দরকার রে? কালির সামনে এমনি ঝগড়া করলে তোকে পড়তে পারে? কারণ যদি ইচ্ছা থাকে তাহলে পারে। ও জীবনে কোনোদিন নিজের স্বার্থ ছাড়া আর কিছু বুঝছে? ওর জন্য কার কি ক্ষতি হইলো না হইলো কিছু যায় আসে? হ, আমার তো কিছু যায় আসে না। এবার তুমি আমার প্রশ্নের উত্তর দাও, এই কামের সাথে তুমি কি কোনোভাবে জড়িত আছো? অবশ্যই না, আমি তোর কথা বিশ্বাস করি না। এই কামটা হয় তুই কাউরে দিয়া করাইছস, অথবা তোর নাগর কাউরে দিয়া করাইছ। তার কারণ তব দুজনের বাইরে এইরকম বুদ্ধি মাথা থেকে আর কারোর বাইরে পড়ে। দেখো সাহেবাবু, তুমি তোমার পিঠ বাঁচানোর লাইগা আমারে ফাঁসানো ধান্দা করতেছো। ফাঁসানোর দেখছস কি, আমি খালি প্রমাণের অপেক্ষা করতেছি। আমার হাতে যদি কোনো প্রমাণ লাইগা যায় না রে জুই, তারপর তুই বুঝবি যে তোর কপালে কি অপেক্ষা করতেছে। তুই কি আমার হুমকি দিতেছস? যদি ভাবস আমি হুমকি দিতেছি তাহলে তাই ধরে নে। তুই আমারে ফান্দে ফেলবি আর আমি তোরে এমনি এমনি সাইরা দিমু তা তো হইব না। বেলিবু, তোমরা কি ঝগড়া বন্ধ করবা নাকি আমি আব্বার কাছে যা নালিশ দিমু? খুব বিচার শিখছস না, পড়াশোনার ক্ষতি হইতেছে, কাইকা আমারও পরীক্ষা আছে, এইসব ঝগড়াঝাটি কইরা আমারও পড়ার ক্ষতি হয়েছে। ঠিক আছে, আব্বার কাছে বিচার দেওয়ানের কিছু হয় নাই। আর এত পড়ানোর ইচ্ছা হয়েছে না তোর? ঠিক আছে পড়, আমিও দেখতে চাই তব কত ভালো রেজাল্ট হয়। আর জুয়েরটা তো অবশ্যই দেখবার চাই। এখানে বেশ ভালোই লাগতেছে, একটু জির জির বাতাস আছে। দুলা ভাই, তোমার একটা কথা কও। কি কথা? আগে কও, তুমি কাউরে কিছু কইবা না আর আমি যা কমু তুমি তা আমার করে দিবা। বিষয়টা কি সেটা না জেনে আমি তোরে কি কথা দিব? দুলা ভাই,
আমি যে বিষয়টা কইতে আইছি এটা একমাত্র তুমি সমাধান দিতে পারবা। তোমার কাছে এটা সকল সমাধান আছে। আমার হাতে সবকিছু। তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছুই বুঝতেছি না বকুল। যা কইবি একটু খোলাসা করে কও। আসলে হইছে কি জুলা ভাই, ওই সুজন আমার ওর বাড়ি থেকে খেদায় দেয় নাই, তালাকও দেয় নাই, আমি নিজে থেকে এই নাই পড়ছি। সেদিন আমি তোমাদের সাথে যা কইছি সবটাই মিছা কথা ছিল, সবটাই আসলে আমার অভিনয়। তোর এই কথা আমি অনেক আগেই জানি, তোর বড় বউ আমারে কইছে। দুলা ভাই, সুজনের আমি এই নাই তো কইছি। আইতে কইছিস মানে? কই আইতে কইছিস? কেন দুলা ভাই, এই বাড়িতে আইতে কইছি। সুজনও তোমার মতো এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকবো। না না, এটা হয় না। কেন দুলা ভাই, তুমি যদি এই বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে পারো তাহলে সুজনের বেলা না কেন? আমি আব্বার কথা ভাবেই কথা কান কইছি, আব্বা কিছুতেই সুজনরে মেনে নেব না। দুলা ভাই, এই জন্যই তো তোমার কাছে আইছি। তুমি আমার বেলায় যেমন আব্বারে দে মানায় নিছিলা, সুজনের বেলা তুমি তাই করো দুলা ভাই। না না, আমারে মাফ করা আমি পারুম না। দুলা ভাই তুমি এই কথা কই না, দুলা ভাই আমি কোনো কথা শুনুম না। তুমি সারা আমার কেডা আছো দুলা ভাই, তুমি কম না। সেই অপমানের ঘা আমার মন থেকে এখনো শুকাইতে পারে নাই। আর সেই বাড়ির মায়ের নামের লগে আমার পুলার নাম সারা গ্রামের গাছে গাছে শোভা পাইতেছে। বাহ কি চমৎকার! আচ্ছা কেউ যদি ষড়যন্ত্র করে আমার পোলার নামের লগে বেনির নাম লিখা কাছে কাছে লিখা রাখে তাহলে কার কি দোষ কও তো আমার? তুমি চুপ করো মদিনা, আমি তোমার লগে কথা কইতেছি রে। তুমি তুমি কার লগে কথা কও? এখানে তার কেউ নাই। ওরে যাগো লগে কথা কইছি তারা ঠিকই শুনতাছে, বিষয়টা কিভাবে সামাল দেওয়া যায় তাই নিয়ে একটু আলোচনা করব। তা না মামা ভাইরে, কি এমন কাজে পড়ে গেছে আজকে? ওনারা বাড়িতে থাকাই প্রয়োজন মনে করলেন না দুইজনের একজন? ভাই শোনো, দোষ করছে তোমার পোলায়, আরে তার লগে আমার নাম ধরাও কে? আরে আমি কি জানতাম যে আজকে গাছে গাছে তোমার পোলা আর ওই যে বেলির নাম শোভা পাইবো? ওই যে আইতাছে তোমার পোলা। কি আব্বা বুঝতে চাইছো কেন? আচ্ছা মামা, এই দোষ করছে আপনার পোলায় মানে তুমি কি বুঝাতে চাও? কেড়া না কেড়া গাছের মধ্যে আমার আর বেলির নাম লিখছে, এটা তুমি আমার দোষ দিতেছো কেন? আমি জানি কিছু আমার দোষটা কি। আরে আর কারো নাম তো ধরে নাই, তোর নামের সাথে বেলির নাম ধরেছে, তার মানে কি নিশ্চয় তার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক আছে? ওই নফর, সব সময় তো দুলা ভাই তালে তাল দিবি না। আমার পোলার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে এটা এখন সবাই বুঝতে পারতেছে। কালামের পিছনে না লাগা কে যে ষড়যন্ত্র করছে আরে খুঁজা বের কর। আর ও খুঁজা বের করবো কে? ও ঠেকা পড়ছে নাকি? তোমার পোলারে খুঁজা বের করতে কও। আমি তো দেখতেছি তোমার পোলার তো বনের মোষ্টারও ছাড়া জিন্দগিতে কোনো কাম কাজই নাই। এই তুমি সবসময় আমার পোলার পিছনে লাগো কেন? হ্যাঁ আর সবসময় খাওয়ার খুঁটা দাও কেন? তুমি এই বয়সে খাও নাই তোমার বাপেরটা? হ্যাঁ খাইছি, ওর মতো বনের মোষ্টারে বেড়াই নাই। আব্বা আমি একটু বনের মোস্তারে দাঁড়ায় খাই না, আমি যা করি মানুষের উপকারের জন্যই করি। মানুষের উপকার করার জন্য আপনার আমি লেখাপড়া শিখাই নাই বাপজান, আপনারে লেখাপড়া শিখাইছি আমার উপকার করার জন্য। আচ্ছা দুলা ভাই, হে যে বেলির লোকে প্রেম করে আপনি যদি তারে না খাওয়ান তাহলে তারা খাওয়াবো কেডা? এটা একবার ভেবে দেখছেন? অবজেকশন মামা, তোমার এই কথাতে আমি অবজেকশন জানাই। তুমি কিভাবে প্রমাণ পাইলা যে আমি বেলির সাথে প্রেম করি? তুমি এই কথাটা বলতে পারো না, কেন বলবা তুমি এই কথাটা? আরে বাবার এই ঘটনাটা যেহেতু মানে ঘটতেছে, কথায় বলে না যা রটে তার কিছু না কিছু তো বটে, তাই না? মা মামার গুলা মুখ বন্ধ করতে কো, আমার গুলা মেজাজ মুজাজ খারাপ হয়ে যেতেছে। এই তোর মেজাজের কেউ মাথা মুখ খায়? তোর মেজাজ ধ্যানে কোনো টাইম আছে? তোর মামা যা কইছে 100% ঠিক কথা কইছে, একদম কারেক্ট কথা কইছে। আমার পোলা যদি বেলির লগে প্রেম করে না, ঠিক করছে, বেলি হচ্ছে আমার পোলার যোগ্য, আমার পোলার লগে বেলির বিয়ে দেবো, দেখি কে কি করে। আব্বা চল তো আমরা বাইরে থেকে একটু দুই পা ঘুরে আসি, চল। চলো মা, আব্বা আমরা বাইরে গেলাম। উঠছেন দুলা ভাই, যে মায়েদের অতিরিক্ত আহ্লাদে পোলা পাইনি ভাবে নষ্ট হয়, এ কালামনে নষ্ট করতেছে আমার বুবু। হ্যাঁ বুঝা পারছো, ভালো করে দেখো তাইলে, আমি কিছু করলে তো খালি দোষ ফোস ফোস করে না তোমার বইনে খালি। কি কমুয়ার আমার সামনে দিয়ে পোলার হাত ধরে নিয়ে চলে যায়, চ্যালেঞ্জ করে যায়, ওই বাড়ির মায়ের লোকে পোলারে বিয়ে করাইবো, সাহসের তারিফ করি।
কি হইছে বুবু? সেই কখন থেকে মন খারাপ করে বইসা আছস? মন খারাপ করে বইসা না থাকা দুই চারটা সুখ দুঃখের কথা তো কইতে পারিস। তুই যদি এখন সুখ দুঃখের কথা না কইস তাহলে কিন্তু আমি উইটা চলে যাব। আমার জীবনে দুঃখের কথা ছাড়া কোনো সুখের কথা নাই। যদি দুঃখের কথা শুনতে চাস অনেকগুলি শুনাইতে পারি। তোমার কি হয়েছে বুবু আজকা যে তুমি এরকম কথা কইতেছ? এই যে দেখ, এতগুলি বছর তোর দুলাভাই সংসার করতেছি, তোর দুলাভাইরে একটা সন্তান উপহার দিতে পারলাম না, কিন্তু ভাবি যে আমার তো অনেক কিছু আছে। আমার আব্বাই আছে, বইনেরা আছে, নিজের স্বামী আছে। হ্যাঁ ঠিকই তো ভাবছো বাবু, তোমার তো সব কিছু আছে, কিন্তু কোনো কোনো মানুষের তো এইসবও নাই। কিন্তু আজকে আমার মনটা খুব খারাপ হয়েছে রে বিলি। কেন বাবু? আজকে দেখলাম বকুল তোর দুলাভাইয়ের হাত ধরে বসা রইছে। আমার তো জীবনে কিছুই নাই। কি তাহলে জুই করছে কামড়া? জুই করে নাই, কিন্তু আমি নিশ্চিত বলবা এই কামটা জুই অন্য কাউরে দিয়ে করাইছে। কিন্তু তাতে জুয়ের লাভটা কি? লাভ দুলাভাইয়ের হাত ধইরা মাইজা বুঝতে লাভ, আমার ক্ষতি কইরা জুয়েরও সেই একই লাভ। একটা মাইয়া মানুষের জীবনে অসম্মানের থেকে লাল বাতি আর কি হইতে পারে তুই ক বাবু? এই বাতি 100 ভোল্টেরও বেশি। তো কিরে বোদা, তোগো যাত্রা পালাটা শেষ পর্যন্ত করলি না, খালি খালি কয়টা দিন নষ্ট করলি। হাসা কেমনে হইব? ওই মেম্বার সাহেব গোপনে ব্রেনবাজি করে যাত্রাটা বন্ধ করে দিল। আচ্ছা চাচা, আপনি কোন কামড়া করা কি উচিত হয়েছে? না 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 না, মেম্বার কিন্তু কামড়া ঠিক করে নাই। এইসব যাত্রা পালা হইল একটা আবেগের জিনিস, আবেগ নিয়ে সিনেমিনি খেলতে নাই। চল, আমি অনেকের সাথে কথা কইছি চাচা, আমরা এর দাঁত ভাঙা জবাব দেবো এই আগামী ইলেকশনে। এই যে আমাদ মিয়া গেল, আমারে যে কেক করে মাথা ঘুরে ফ্যান ফ্যানে চলে যেত, এদিকে আস বস। না ভাই, তখন যাইতে ছিলাম না, একটু তারা আছে তো, মানে ভাবতেছিলাম যে আবার আসবো সাথে। আচ্ছা তোমার একটা কথা দিই, তোমার কোলাটারে তো ভালো মানুষ মনে করছিলাম, এইরকম একটা অসভ্য কাম সে কেমন করে করবে? আমার পোলা এই কাম করছে এটা আপনি কি কথা কইলেন হুমায়ুন ভাই? আমি তো ভাবছি আপনার মাই আমার পোলারে হাত করার জন্য এই কাম করছে। আহম্মকের মতো কথা কেউ না সামা, তোমার পোলা এমন কি ঘোরা রান্ডাটা যে তারে হাত করার লেগে আমার মাই এই কাম করবো? হুমায়ুন ভাই, একই প্রশ্ন তো আপনারও করতে পারি আমি। হ্যাঁ, আপনার মাই একই, আপনার মাই একই যে তার জন্য আমার পোলা তার নামের লগে আপনার মায়ের নাম জড়ায় সারা গ্রামের কাছে তো লইকে বাড়াইতে, তারপর খুদাই কইরে দেখছ বজা? আবার আহম্মকের মতো কথা কইতাছে, গাছে গাছে দুইজনের নাম লেখা আছে, এ ধরি নিছে দুইজনের একজন এই কামটা করছে। বাস্তবতা তো সেটাই কয়েছে স্যার। রাইতে যখন কামটা হয়েছে তখন আমার মায়ের পক্ষে এই কামটা করা সম্ভব না, আমি রাইতে বাড়িতে থাকি, আর আমার মাইয়ার কারো পক্ষে রাইতে বাইরে আসা সম্ভব না, করা নিষেধ আছে। তা তো কোনোভাবে সম্ভব না চাচা, তুই তো আর হীরার দ্বার ছুরি দেখ পানিছি দুমুখী কাঠস। হ্যাঁ, আমি তো বুঝাও যে পারতেছি না, একজন জ্ঞানী মানুষ, একজন গুণী মানুষ অজ্ঞানের মতো কথা কইতেছে কি করে, সেটা তো ভাবতেছি আমি। আচ্ছা ঠিক আছে, কও আমি কোনখানে অজ্ঞানের মতো কথা কইলাম? কোনখানে মানে আপনি কইলেন না যে আপনার মেয়ের পক্ষে রাতের বেলা এই কাজ করা সম্ভব না,
আমিও তো বলতে পারি আমার পুলার পক্ষেও তো এই কাজ করা সম্ভব না রাতের বেলায়। তখন আমার ছেলে তো ভূতের ভয় পায়, এই তো ভয় তো নয় বিশাল টাকার ভাজার কাছে জিগাই থাকেন হাজা কইছি আমি তা কইছি ফস আসা হের পোলায় ভূতেরে ভীষণ ভয় পায়। তাহলে বুঝেন আমার পোলায় ভূতের ভীষণ ভয় পায়, তাহলে আমার পোলার পক্ষ রাতের বেলা এই কাজ করা সম্ভব না। তোমার কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু তাইলে এই কামটা করলো কেন ভাই? এই কামটা করলো কেন সেটা আমি বাইর করার চেষ্টা করতেছি, যদি নামটা কোন রকম বাইর করতে পারি তাইলে যে কি করুম সেটা রূপালী পর্যায়ে দেখবেন। মোর রেখে বুঝলি রে বোধা, ঈশ্বরের নেই চিন্তা করে গেলাম। চিন্তারই তো কথা, মানুষ যদি রকম ভালো আছি। তা হঠাৎ কি মনে করে মামা? কি একটা ওই জরুরি বিষয় আলাপ করতে আসছিলাম আর কি। আপনার তো মামা সব কথাই জরুরি কথা, মানে আপনার লগে আজ পর্যন্ত যতদিন কথা কইছি জরুরি কথা ছাড়া আপনার মুখ দিয়ে একটা কথা বাইরে আসে নাই। আচ্ছা কত দেখি বৌমা, বিয়া শাদী সাইডে জরুরি কোন বিষয় মানুষের জীবনে আছে তো এটার কি জরুরি কথা কমু না? আপনি কিন্তু এই কথাটা ঠিক বলছেন মামা। তো বলেন মামা, আপনি আমার লগে কি জরুরি কথা বলতে আসছেন? আচ্ছা মেম্বর, এ মাইয়ার ভাইয়ে আমার ব্যাপারে কি কিছু কথা টথা কইছে? কথা তো টুকটাক হইছেই। না মানে কইতেছি যে খারাপ ভালো কিছু কইছে? না ওই ভালো মন্দ বলতে ওই আপনার বয়সটা নিয়ে একটু আপত্তি জানাইছে। কথা তো টুকটাক হইছেই। না মানে কইতেছি যে খারাপ ভালো কিছু কইছে? না ওই ভালো মন্দ বলতে ওই আপনার বয়সটা নিয়ে একটু আপত্তি জানাইছে। কত দেখি আমার বয়স কি এমন হয়েছে? পুরুষ মানুষের বয়স এটা তো কোনো ব্যাপার না, তুমি কি গো মামা? মামা তা তো ঠিক না মামা, ঠিক আছে বয়স কোনো ফ্যাক্টর না, অলরেডি আমি এমন যুক্তি দাঁড় করে দিছি যে ওরা বয়স নিয়ে কথা বলতেছে না, কিন্তু হঠাৎ করে ওরা আবার একটা শর্ত আরোপ করে দিচ্ছে। ও আবার কি শর্ত? শর্ত মানে ওরা ওই বলতেছে যে ওই বিয়েতে 10,01,000 দেন মোহর ধার্য করতে হইব, যদি এটাতে রাজি থাকেন তাহলে ওরা মায়াটা আপনারে দিতে রাজি আছে। মেম্বর এত টাকা কেন? মামা বুঝতেছেন না, আপনার বয়স তো মেলা হয়ে গেছে। ওরা বলতেছে যে দেখেন এই বয়সে যে বিয়েটা করতেছে, হঠাৎ করে যদি তার মনে হয় আঙ্গুর ফলটা মানে বিয়ের পর দিন আপনার মনে হলো যে না বিয়া করে ভুল করছি এই বউ রাখবো না, তাহলে মায়াটার কি অবস্থা হবে বুঝেন? এটা কোনো কথা হইলো মেম্বর? আরে বিয়া কি কেউ ছাড়িয়ে দেওয়ার জন্য করে? এটা কথা শুনছো হে গো বৌমা? আরে মামা যদি বিয়ের পরে বউ ছাড়ার কোনো ইচ্ছাই না থাকে তাহলে দেন মোহর 10,00,000 হোক আর 1,00,000 হোক তাতে সমস্যা কি? একদম ঠিক কথা কইছো বৌমা, তোমার কথায় যথেষ্ট যুক্তি আছে। মামা আমার বউ কিন্তু আপনাকে খুবই শ্রদ্ধা ভক্তি করে, তাই হোক তাহলে আমি কি হাগো জানাই দেব যে তাকে সব শর্ত মাই না তাকে মাই আপনি বিয়া করতে রাজি আছেন? আরে হো মেম্বর, এটা তো আমি তোমারে কইছি ওই মাইয়া রে যে তোমার ভালো লাগে গেছে তারে আমি বিয়া করুমি। বাহ বাহ বাহ, শুনে খুবই ভালো লাগতেছে মামা। আমার জীবনের প্রথম ঘটকালি আমি আপনারটা করতেছি এবং এই ঘটকালি সফল হইতে যেতেছে, এটা ভাই ভাই আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা মেম্বর ওই একটা কথা কইতাম, হ্যাঁ বৌমা যদি কিছু মনে না করো তুমি একটু বিতরে যাও। মামা মনে হয় খুব জরুরি কথা কইব, তো যাও ভিতরেই যাও। ঠিক আছে মামা বলেন কি জরুরি কথা? মেম্বর মাইয়ার মোবাইল নাম্বার কি তোমার কাছে আছে? কেন মামা, মাইয়ার মোবাইল নাম্বার দিয়ে আপনি কি করবেন? আরে কি আর করবো, একটু কথা টথা কমু আর কি। মামা আপনি কিন্তু তলে তলে হেদ্দ রোমান্টিক মনে হইতেছে। না হচ্ছে কি বাবা, মানে বিয়ের আগে একটু কথা টথা কইও ফ্রি হয়ে যাও আর কি, বুঝছো না? অল্প বয়সী মাইয়া তো একটু লাজুক বেশি হয়,
মামা আপনার চিন্তা ভাবনা তো খুবই আধুনিক, কিন্তু মামা ওই মাইয়া আপনার লগে মোবাইলে কথা কইব বলে আমার মনে হয় না। সমস্যা কি? সমস্যা হইলো মনে করেন যে বিয়ার আগে কোন রকম বেদাত কাজকর্ম সেটা করতে চাইবো না। আরে স্বামীর সাথে কথা বলবে, এখানে বেদাত কামের কি আছে আমি তো ঠিক বুঝলাম না মেম্বর। আখন মামা বোঝেন না কেন, এখনো কল বা কামিন পড়ানো হয় নাই, সে আপনার স্ত্রী না, তার পক্ষে আপনি পর করুন, তাকে বিয়েটা হোক তারপর দেখবেন, শুধু মোবাইলে না বুকে মাথা রেখে আপনার নাকি ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। হ্যাঁ মেম্বর, এটা অবশ্য তুমি ঠিক কইছ, আর কদিন তাই না? এই তো ঠিক আছে। মেম্বর আজকে তাইলে আর কথা বাড়াই না, ঠিক আছে? যেখানে বাঘের ভয় সেখানে তো রাত্র হয়। আজকে কদিন যাবৎ প্রার্থনা করতেছি হবু শ্বশুরের সামনে যেন না পড়ি, আর যাই হোক নাই হোক হবু শ্বশুরের রাতে তো বেজ্জুতি হওয়া যাবে না, সম্মান নিয়ে কাইটা পড়ি। থাকি আমি যথা তথা। কি বলে ফরিদ, এইভাবে পাগল ছাগলের মতো উদ্ভ্রান্ত হয়ে আমার গায়ে পড়তেছ, তোর সমস্যা কি? আর বলিস না, ওই যে রাস্তা দিয়ে আসার সময় একটা মানিক গরু কিন্তু ভালো মানুষ মন্দ চিনবার পারে, এরপরে গরু মনে করে চিনা ফেলাইছে রে। মানে তুই কি বলতে চাইতেছিস একটু আমার বুঝায় বলতো না। তুই একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ভালোকে মন্দ প্যাস গোস ব্যাপার কিছু বুঝবার পারস? আরে সহজ ব্যাপারটা বুঝোস নাই না? বুঝলে কি আমি তরে জিগাইতেছি নাকি? মানে তোর কথার রেশে যা বোঝা যেতেছে, মানে তুই যেটা বলতে চাইতেছিস, তোর কি ধারণা যে আমি খারাপ মানুষ এই জন্য আমাকে গরু গুতাইতে চাইতেছে? এ শোন, তুই ভালো মানুষ না খারাপ মানুষ সেটা আমি কইবার পারুম না, তো এই গ্রামের যে কোনো গরু আমারে দেখে গুতাইবার আসে না এটা আমি জোর গলায় কইবার পারি না। তোরে গুতায় না ঠিক আছে, কিন্তু আবার এই গরুটা আবার ঘাস পানি খায়, তো খুব পুষ্টিকর জিনিসপত্র খায়, এই জন্য একটু রাগটা বেশি। তুই অবশ্যই এইসব গরু কালচার ব্যাপার স্যাপারে পশুপালন এইসব বুঝবি না, কারণ এক তারা বাজাইতেছিস তো ওই তারা নিয়েই থাক, গরু বা এনিম্যাল এইসব বোঝার তোর ক্ষমতা নাই, ঠিক আছে? এইবার তোর জীবনে সেরা একটা কথা কইছস ফরিদ, কারণ এক তারা বাজাইয়া গরু চেনা যায় না, মানুষ চেনা যায়, যার সঙ্গে সম্পর্ক ওই উপরের মানুষের সঙ্গে। যে যেমন মানুষ সে তো তেমন মানুষই খুঁজবো, তাই না রে ফরিদ? আমার সঙ্গে সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে, গরু ছাগলের সঙ্গে না। বুঝুক ভাইয়া, কি সুন্দর জ্ঞানের কথা আমার শুনে গেল, সেটা মনে রাখবো কি রাখবো না আমার ব্যাপার। তো শ্বশুর সাহেবের যদি ধাতানি খাইতাম এটা আমি সারা জীবনও ভুলতাম না। বাহ বাহ বাহ, যার জন্যে আমি ঘরে বইসা থাকতে পারতেছি না, আর সে এইখানে বইসা আরাম কইরা বাতাস খাইতেছে। কি হইলো কি? আপনি আমার কথা শুনতেছেন না? আপনার কানে যাইতেছে না আমার কথা? বেলি তুমি এখান থেকে যাও তো। কেন যামু? তোমার জন্য আমি অনেক পেরেশানির মধ্যে আছি, আর কোনো ঝামেলার মধ্যে আমি জড়াতে চাই না, প্লিজ ফরগিভ মি, যাও। প্রেম করতে গেলে একটু আটটু সহ্য করতে হয়, কেন নির্মলেন্দু গুণের কবিতায় পড়েন নাই? সুখের প্রেম দেয় শখের ধরা, আঘাত যদি নাই দিল সে কিসের প্রেমে পড়া? প্রেম করবেন আর কোনো আঘাত সহ্য করবেন না, তাহলে কেমন হইব? দেখো বেলি, শুধু এই প্রেম প্রেম করবা না,
আমি তোমারে আর কতবার বলবো যে আমি তোমার প্রেমে পড়ি নাই। ও বারবার দুরসাই করার পরেও আমি আপনার কাছে সুইটা সইলে আসি, সেই জন্য আমার প্রেমের কোনো মূল্য নাই আপনার কাছে? কোনো গায়ে লাগতেছে না? এত অহংকার করতেছেন কেন আপনি? কি আশ্চর্য, এইখানে অহংকারের কথা আসলো কোত্থেকে? অহংকার করতেছেন সেই জন্য এই কথাটা আইতেছে। আপনার কি মনে হয় যে আপনি ছাড়া যোগ্য পোলা এই পৃথিবীতে আর একটাও নাই, সেই কারণে আমি আপনার লেজ দইরা পুড়ে রয়েছি? আমি কিছুই মনে করতেছি না বেলি, যেটা মনে করনের তুমি একলাই মনে করতেছ। কি ভাবছেন আপনি, আপনি আমারে ভালো না বাসলে আমি মরে যাব? কষ্ট সহ্য করবার পারি আর না পারি হাতাই মরুন, তা যাওনের আগে আপনার একটা কথা কয়ে দিতেছি, এই বেলি আর জীবনে কোনোদিন আপনার কাছে প্রেমের ভিক্ষা চাইতে আসবো না। তুমি যদি তোমার কথা রাখতে পারো তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। শুনেন কালাম ভাই, বেলি কথা দিতেও জানে কথা রাখতেও জানে, ভবিষ্যতে আপনি কথাটা মিলায় নিন। আপদ বিদায় হয়েছে বলে খুশি হমু জানি, সে উপায় নাই। আমি নিশ্চিত কাইলে আবার আইসা হ্যাঁ আমার পিছে লাগবো। বেলি রে চিনলাম না আমি, বেলি যেদিন কথা রাখবো সেদিন ছুটতো পূর্ব দিকে না ওইটা পশ্চিম দিকে উঠবো। ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে, বেঁধেছ এমন ঘর, বেঁধেছ এমন ঘর শূন্যের উপর পচতা করে, ধন্য ধন্য হবলি তারে, ধন্য ধন্য হবলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কোমাটি, কিসের রবে খাটি, ঝড় তুফানে এলে পরে, ধন্য ধন্য বলি তারে, ধন্য। মধুদা, আমার এই বুবু কিন্তু খুবই পর্দানশীল নারী, সে সবার সামনে কিন্তু মুখের ঘোমটা তোলে না। সেটাই তো দেখবার পারতাছি আমি, তাহলে জায়গা তোমরা মন খুলে কথা কও। মধু সময় করে আমগো বাড়ি তাইও কিন্তু। আচ্ছা ঠিক আছে, দুলাভাই জবারে পরীক্ষা দেওয়ায় নিয়ে আসলে তখন বাড়ি তাও। আচ্ছা ঠিক আছে, খোলো খোলো। তোমার আইতে কোনো কষ্ট নেই তো সুজন? কি কও, জীবনে প্রথমবার শ্বশুর বাড়ি তাইছি, কিসের কষ্ট? আমার তো খুশি খুশি লাগতেছে। দুলা ভাই কান্ত, আমি কেডা? তুমি হইতাছ বকুলের সবচাইতে প্রিয় বোন, তার মানে আমার সবচাইতে প্রিয়শালী। জুই জুই, তোমার আসিন লইব। দুলা ভাই আপনি প্রথম আমগো বাড়িতে আইছেন, আপনার রিসিপশন কেমনে হইব সেটা তো আমি জানি না, তাই আমার কাছ থেকে যে আপনি পুরোপুরি সব ধরনের সাহায্য পাবেন এইটা আমি আপনার গ্যারান্টি দিবার পারি। সুজন তুমি জানো এই জুইটা আছে বলে এখনো আমি এই বাড়িতে টিকে থাকবার পাইছি, নাহলে ওই বড় বুঝে কবে আমার এখান থেকে বাইর করে দিত আমি নিজেও জানি না। টেনশন করো না বকুল, শুই হইয়া খালি একবার তোমার বাড়িতে ঢুকবার দাও, দেখবা ভালো হয়ে বাইর হয়ে গেছি। তুলা ভাই এইটা তো ভালো উদাহরণ হইল না, মানুষ তো এটা খারাপ করতে কয়া থাকে। তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু আমি এই কথাটা এখানে ভালো অর্থে ব্যবহার করছি। ও তাহলে ঠিক আছে। জুই কি তুই একটা কাম কর, তুই এখন একবার বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখ আব্বা বাড়িতে আছে কিনা, আব্বা যদি এখন বাড়িতে থাকে তাহলে কোনোভাবে আমরা বাড়িতে যাইতে পারুম না, যেই আব্বা বাড়ি থেকে বাইরে যাব তুই আইসা আমাকে খবর দিবি, তারপর আমরা বাড়িতে যাবো, ঠিক আছে? তুই যা। বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি আছে। আচ্ছা শোনো, আমি বাড়ির ভিতরে গেলাম, যাইয়া দেখি যে কি অবস্থা, তারপরে আমি তোমাকে জানাবো।
ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে খাওয়ায় থাকো, সাবধান। সুজন মিয়া, আল্লাহ জানে কপালে আজকে কি আছে, টেনশনই খুব খারাপ লাগছে। আরে টেনশন করো, আমি আছি, আমার উপর কিন্তু ভরসা নেই। সেইটা আমার অন্যই আছে। এখন তো হচ্ছে জুই কি খবর দিয়ে আসে? জুইও সব ঠিকঠাক, ও থাকলে আমার চিন্তা নাই, ও সবটা ম্যানেজ করে নেব। ও ভাজু ভাই, তোমার দোকানে কি যে 100 গ্রাম চাপাতির প্যাকেট আছে? দাঁড়ান দেখতে হইব। দেখো তো খুঁজে আসা কিনা, থাকলে আমার দাও। এইটা তো আমি তোমার কাছে বেশি না, তুমি ওই লেগে ওই বেঈমান মেম্বারের বউ কি আছে ভদ্র ভাই? না ভাবি, সব বিক্রি হয়ে গেছে। হোদায় তোমার দোকানে এসে কি লাভটা হইলো আমার? ভাবি দাঁড়া, আপনার লগে কয়টা কথা আছে? আমার সাথে আবার তোমার কিসের কথা ভজাদা? দাও তুমি যদি ওই কার্ডের ব্যাপারে আমার সাথে কোনো সুপারিশ করতে চাও তাহলে কলাম কোনো লাভ হবি না, ওইসব ব্যাপারে আমি কিছু জানি না। ভাবি কার্ডের ব্যাপার না। আচ্ছা ভাবি কোন তো মেম্বারটা কি কামটা ঠিক করলো? কোন কাম? প্রেমবাজি কইরা আমাকে গ্রামের যাত্রা পালাটা বন্ধ করে দিল। গ্রামের মানুষের কতদিনের আশা আসছিল যে গ্রামে একটা যাত্রা পালা হইব, এই যে বন্ধ করে দিল, এই কামটা কি ঠিক করছে? প্রেমবাজি মানে তুমি কি কইতে চাও ভাজা ভাই? পুলিশ তোমাকে যাত্রা পালা বন্ধ করে দিছে, এতে মেম্বারের ষড়যন্ত্র কি দেখলা? হ্যাঁ তুমি কি কইতে চাও এসব? মেম্বার তোমাকে যাত্রা পালা বন্ধ করছে? মেম্বারই মানা করছে ভাবি, এইটা হন আমাগো কাছে দিনের আলোর মতো পরিষ্কার। করে দিলে বাদ দেওয়া নেই, মেম্বার রাগ করে এই কামটা করছে। আরে ভাবি ভাবি তুমি কি ব্যাপার দোকানে? দেখো না দেখো না ভজা ভাই এসব কি কইতেছে? কি ভজা ভাই তুমি আমার কি বলো? ইয়ার কোন ভজা ভাই কয় তোমার ভাই জান নাকি পুলিশ রে কইয়া যাত্রা পালা বন্ধ করে দিছে। শোনো ভাবি একটা কথা বলি, যারা শিল্প চর্চা করে জ্ঞান চর্চা করে তারা ব্রেনের উপর এত বেশি চাপ দেয় তাদের ব্রেনটা একটু লুজ হয়ে যায়, মানে একটু পাগলাটা প্রকৃতির থাকে একটু আর কি, শর্ট থাকে ব্রেন। আর এই যে আমাদের ভজা ভাই ওনার তো বয়স কম হয় নাই, সুতরাং ওনার সব কথা ধরতে নাই, একটু উল্টাপাল্টা কথা বলতেই পারে। এইটা তুমি ঠিক কথাই কইছো ফরিদ, নির্বাচনের বেশি দিন নাই, এই মাথায় গোলমাল ওলা মানুষের কাছে তোমাগো একদিন আইতে হইব। ওই একটা ক্ষমতাই তো তোমাগো হাতে আছে ভজা ভাই, আর ওই ক্ষমতা নিয়েই তোমাগো যত লাফালাফি। বর্তমান জামানার এই সব ক্ষমতাই হলো বড় ক্ষমতা, বুঝছেন ভাবি? আচ্ছা বুঝছি, এই সব কথা দোকানের মধ্যে বৈশা বৈশা খারায় খারায় আর শুনার কোনো দরকার নেই। ভাবি চলো আমি বাড়ি যেতেছি, চলো বাড়ি চলো। আসো আমার জন্য তার কত চিন্তা, আমার জন্য চিন্তা করতে করতে দেহ সঙ্গে নিচে কালি পড়ে গেছে। বুবু তুমি আমার আসলে হিংসা করো তো, এই জন্য আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না। ঢঙের কথা রাখ, আমার কাছে কি কইতে আইছো সেটা কো। ঢং করা কিন্তু আমার অভ্যাস না, তোমার অভ্যাস আছে, তুমি নিজে ঢং করো, এই জন্য তোমার কি মনে হয় জানো যে আমিও ঢং করি। দেখ জুই তুই আমার কাছে কেন আইছোস এই কথাটা এখন কবি আর নাইলে এখান থেকে যাবি। আচ্ছা আব্বা কি বাড়ি ফিরছে? আব্বা বাড়ি ফিরতে না ফেরে নাই সেই খোঁজ নিতেছস যে তুই হঠাৎ? আমি আব্বার মাইয়া, আব্বার খোঁজ নিতেই তো পারি, এত প্রশ্নের কি আছে?
বাবা মনে হয় এখনো বাড়ি ফিরে নাই। এই তো সোজা একটা উত্তর সোজা ভাবে দিলেই তো হইতো, এত ঢং করার কি আছে বুঝি না তো আমি। সঞ্জয় এইসব ঢং করা আমার জাতে নাই। তুই ঢং করস এই জন্য তোর একটা সোজা কথার ঢং বইলা মনে হয়। ভালো আমার কথাই আমারে ফিরাইয়া দিলা, খুব ভালো। কি ভালো? এই যে ফিরাইয়া দেওয়া দেই। তুই এখন যা তো জুই, তোরে দেখলি আমার মেজাজ আরো বেশি করে গরম হতে। হ আমার তার কোনো কাম নাই যে তোমার লগে বইয়া বই আমি গল্প করু। তোমার মতো মাইয়ার লগে কথা কনার আমার রুচিতে পাবে। আমার অনেক কাম আছে, আমি গেলাম। আমি তো মনে করলাম কাছে এসে যখন বসছিস কিছু না কিছু কইবি। তুমি যখন মনে করাই দিলে তখন আসলে একটা কথা কইতে মন চাইতেছে বুবু। কি কথা? মানে কথা হইলো কি বুবু, আমার বিয়ার লাগে তো কত মাইয়া খুঁজলাম কিন্তু মনের মতো কোনো মাইয়া তো খুঁজে পাইলাম না আজ পর্যন্ত। মনে করো যদি কখনো এরকম একটা মাইয়া মিলা যায়, মানে পাইয়া গেলাম, তখন পরিস্থিতিটা এমন হলো যে তখনই তারে বিয়া করতে হইব। তখন যদি মানে তোমাকে জানানোর সুযোগ না হয় তাহলে কি তোমরা মনে কষ্ট নিবা? তোর লগে মাইয়া দেখতে গেলে আমরা তো কেউ না কেউ থাকুন, তো না জানায় বিয়া করা লাগবো কেন? না সেটা ঠিক আছে, মনে করো যে তোমরা তখন লগে নাই, তখন পরিস্থিতিটা এমন হলো যে আমার তখনই বিয়াটা করতে হইতেছে। তখন ফোন করে তো দুলা ভাইরে কবি, আমরা গিয়া তোর বিয়া দিয়া নিয়ে আসমু। না সেটা ঠিক আছে বুবু, মনে করো যে সেই সুযোগ হলো না তখন কি করব? এনাফুর তো কথা শুনে তো মনে হইতেছে তুই আগে থেকে ঠিক করে রাখছস তুই এইভাবে বিয়া করবি। আরে না না বুবু, কি যে কও না, মানে হইছে কি কথাকার হঠাৎ করে মনে হলো তো তাই কইলাম। শোন নাফুর, তোর বিয়া তুই যখন তখন করতে পারিস, কিন্তু তুই যে মাইয়ারে বিয়া করবি সেই মাইয়া কিন্তু আমাদের পছন্দ হইতে হইব, নাহলে কিন্তু সেই মাইয়ার লাগে তোরে বিয়া দেব না আমরা। হাই সে আমারে মেম্বর, আমার বিয়ার ঘটক, মেম্বর ঘটক জানলে বুবু দুলা ভাই এমনি তো তুই বিয়ে মাইনা নিব না, তাদের ফোন করে নিয়ে গিয়ে আমার কি লাভ হবে? কথা কান কই দেশে কি ভুল করলাম নাকি? কিরে নফর, তুই যা আমার কথা শুনে একেবারে চুপ হয়ে গেলি। না না মানে হয়েছে কি বাবু, তোমাকে মতো আমি কিছু করুম এটা তুমি ভাবলা কেমনে? আমি যাই করি তোমাকে জানাই করুম, সেটা তোর ইচ্ছা। বিয়া করে একবার বাড়িতে আয়না তুললে যত কথাই কো তারাইতে পারবা না বাবু। বাবু আমি এখন যাই। মরণ ঢঙ্গের বাসে না এই বুড়া বেটার, এখন আমার কোলে নেওয়া লাগবো, চলো তাড়াতাড়ি চলো। আরে রাগ করতেছো কেন? আরে অনেকদিন পর তোমার লগে দেখা হয়েছে তো, একটু দুষ্টামি করতে মন ছিল। এই রাস্তার মধ্যে খাড়াই থেকে এখন কি দুষ্টামি করানোর সময়? তোমারে যে আমি বাড়িতে নিয়ে যাবো এই চিন্তায় আমার হাত পা ঠান্ডা বরফ হয়ে যাইতেছে। আব্বা তোমারে দেহনের পরে যে বাড়ির মধ্যে কি কুরুক্ষেত্রটা বাড়াইবো এটাই আমি এখন ভাবতেছি, আর তুমি আছো রঙের গল্প নিয়ে। শোনো বকুল, জীবনে যত সমস্যাই থাক না কেন মনের ভেতর সবসময় রস রাখবা, রস হইতেছে বাইসা থাকুন সঞ্জীবনী সুধা। জীবন থেকে যদি একবার রস হারায় যায় তাহলে বাইসা থাকবার করবা না, বুঝছো? বুঝছি, রসের গল্প শেষ হয়েছে, এবার এই গল্পটা রাইখা বাড়িতে চলো, আর তোমার আমি যা যা কইছি তাই তাই করো, চলো তো আসো আসো। খারাপ খারাপ পদ্ধতি ঠিক ঠিক না 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 ঠিক করে ঠিক আছে, তারা তুই হাঁটা দেখতেছিস।
সামনে কোলে কোনো সমস্যা নাই তো? না না, জবার সামনে কোলে কি সমস্যা? কিছুক্ষণ আগে বকুল বুয়ার জুই আমার কোলে এখন গান শোনাই, আমি হাগো এখন গান শোনাইলাম। এরপরে বোরকা পর একটা মানুষ আইল, বকুল বু আমারে কয় হ্যাঁ নাকি হে বান্ধবী পাশে গ্রাম থেকে আইছে। হ্যাঁ বান্ধবী থাকলে তো দেখা করতেই দিই পারে, সমস্যা কি? যতটুকু কইছি দুলা ভাই, আমিও তো কইতাছি না এর মধ্যে কোনো সমস্যা আছে, কিন্তু সমস্যা হইছে এর পরে। কি সমস্যা? সেইটা কোনের আগেই তো তুমি মাঝখান দিয়ে কথা কইয়া উঠলা দুলা ভাই, এখন বাকিটা মধুদারে কইতে দাও, তুমি চুপ থাকো। আচ্ছা ঠিক আছে, আমি আর কথা কব না, কথা মধু কো। আমি তার বান্ধবী রে খুব ভালো করে দেখলাম, কিন্তু আমার মনে হলো হ্যাঁ মনে হয় নারী না। নারী না হইলে হিজড়া হইব কেন? তো আমি কোনো সমস্যার গন্ধ পাই না। তোর দুলা ভাই তুমি বুঝতাছো না, হিজড়া হইলে তো কোনো সমস্যা ছিল না। আমার মনে কইতাছে এটা কোনো পুরুষ লোক। এ কি কইতাছো মধুটা, তুমি কেমনে বুঝলে যে এটা নারী না পুরুষ? হ্যাঁ সে তো বোরকা পরা ছিল। পা দেখা? পাও দেখা? হ্যাঁ। ওরে আল্লাহ, তুমি পাও দেখো কই দিতে পারো কোনটা পুরুষ কোনটা নারী কোনটা হিজড়া, তোমার তো ভালো ক্ষমতা। হ্যাঁ তাহলে এখন কই মধুদা? তা তো কইতে পারো না, বোরকা পরা লোকটা আহনের পরে আমি এখান থেকে চলে আইছি, এখন তারা কি করতেছে না করতেছে আমি জানি না। না জানাইছিস ভালো হইছে, তবে তারা এখন কই আছে এটা জানতে পারলে ভালো হইতো। দুলা ভাই চলো তাহলে এখন তাড়াতাড়ি আগে বাড়ি যাই। চল 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 চল। মাইজাবুর জানে জিজ্ঞাসই, ওনার নাম হইতেছে গিয়া নয়নতারা। নয়নতারা? এই নামে বকুলের কোনো বান্ধবী আছে বইলা তো বাপের জিন্দগিতে শুনি নাই। বুবু ওর সাথে আমার বিয়ার পরে সম্পর্ক হয়েছে, আর এই জন্যই তুমি ওর নাম জানো না, ওর চিনো না তুমি। ও যেই জামাই বাড়ি থেকে তোরে খেদাই দিছিল ওই জামাইর বাড়ির এলাকার লোকজন বুঝি? না 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 না, উনি আমগো পাশে গ্রামেই থাকে। ও এরকম নাক মুখ ডেকে রাখছে কেন? বুবু নয়নতারা হইছে একটু বেশি পর্দা করে, আর এর লেগে সবসময় এইরকম নাক মুখ ডাইকি চলে। ও বুঝলাম, কিন্তু এইখানে তো আর কোনো পুরুষ মানুষ নাই, তাহলে এত পর্দা করার দরকার কি? মেয়ে মানুষ আমরা সবাই। এই মুখ থেকে কাপড়টা সরাইতে কো। হে তো মায়ের লোকের সামনে পর্দা করে বড়বো? আল্লাহ রে আল্লাহ, তাহলে তো ইনি হইলেন বিশ্ব সেরা পর্দানশীল মহিলা। ওহন তো উনার চেহারাটা আমার আরো বেশি করে দেখতে ইচ্ছা করতেছে, আমার জান্ডা বাইরে যাবো গা উনার চেহারাটা দেখতে না পারলে। না বুবু কইলাম তো কোনো লাভ নাই, ওনার মুখকেও দেখতে চাইবো না, সেই শর্তে সে আমগো বাড়িতে আইছে। ও খুব ভালো খুব ভালো। তা বকুলের বান্ধবী সম্পর্কে তুই এত কথা জানলে কি করে রে? ওই আইতে আইতে উনি আমার সব কইতেছিল, মানে মায়ের যাবো আমার কইতেছিল। আচ্ছা মুখ দেখলে না হয় পাপ হয় বুঝলাম, কিন্তু কথা কইলে তো আর কোনো পাপ হয় না তাই না? কি গো তোমার নামটা কত? বুবু তোমার তো নামটা যে কইছি, ওর নাম হইতেছে গিয়া নয়নতারা। ও কিন্তু তারপরে ওনার ওই যে সুমধুর কণ্ঠস্বরটা শোনার খুব ইচ্ছা আর কি, এত ইমানদার লোক, একটু যদি শুনতাম। বুবু উনি না অপরিচিত কারোর সামনে কথা কয়। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এত ধার্মিক মানুষ, উনার তো একেবারে বেহেশত নিশ্চিত। যাক তুই জীবনে ভালো একটা কাম করছস, এত ইমানদার ভালো মানুষ একটা সই জুটাইছস, এর সাথে বেশি বেশি মিশিস, এতে তোর নিজের চরিত্রটা যাতে একটু ভালো হয়। হ্যাঁ ঠিক আছে
যাওয়ার সময় বুবু কি কথাটা কয়ে গেল আমারে? আরে আস্তে কথা বল, আস্তে। বুবু তোমারে কেডা কি কইল না কইল এটা নিয়ে পরে চিন্তা করতে পারবা, ঠিক আছে? আগে আমরা তোমার ঘরে বের হই। আব্বা আমার একজন কইলো হ্যারে দেখে তার মনে হয়েছে হ্যাঁ মায়ের লোক না পুরুষ লোক। আমি নিশ্চিত আব্বা তোমার জামাই যা কইতাছে সেটা একদম 100% ঠিক। হে যদি পুরুষ লোক না হইব তাহলে মাইয়া লোকের সামনে সে মুখ দেখায় না কেন, এমন কি কথা পর্যন্ত কইব না কেন? হ্যাঁ নেই কি আশ্রয় তে আমগো বাড়িতে থাকবো? হ্যাঁ আব্বা আমি 100% নিশ্চিত সে মাইয়া লোক না, সে একটা পুরুষ লোক। হুনো আব্বা সে আর কেউ না, সে হইল ওই বকুলের জামাই সুজন। সুজন না? হ্যাঁ তারে সলে বলে কৌশলে বান্ধবী সাজাইয়া এই বাড়িতে ঢুকাইছে, তুমি তো বুঝতাছো না আব্বা কিচ্ছু। আব্বা আপনার মেয়ের সাথে আমি 100% একমত, কয়দিন ধরে কানাঘুষা চলতেছিল যে বকুল কায়দা বায়দা করে সুজন রে এই বাড়িতে স্থায়ীভাবে নিয়ে আসবো, দেখছেন সেই কামটাই করে চালু। আব্বা একবার যখন এই বাড়িতে উঠে গেছে এখন তার নামাইবা কেমনে? যদি জোর জবরদস্তি করতে যাও কেস যদি করে দেয় তখন? হ্যাঁ কইলি হইল কেস করে দিব, আমার বাড়ি আমি কারে থাকতে দিমু না দিমু এটা আমার সিদ্ধান্ত। আমি একটা কথা কই আব্বা? কি কথা? আন্দাজে ঢিল না সুইরা আগে তো নিশ্চিত হন লাগবো সেটা কি আসলেই মাইজাপুর বান্ধবী নাকি মাইজা দুলা ভাই। সে যদি কারো মুখ না দেখায় তাহলে নিশ্চিত হওয়ার উপায়টা কি? আব্বা আমি এক কাম করি ঘরে যাইয়া একদম কাপড় কুপড় সব টাইনে ছিঁড়ে ফেলাই। না 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 তুমি যদি হেরে একটু ডাইকা ঝাড়ি ঝুড়ি দিয়া জিজ্ঞাসা করো হ্যাঁ তোমার সব ভাষা কথা কইয়া দিব। আব্বা এই যে জবা একটা ভালো কথা কইছে এইটা একমাত্র পথ। আচ্ছা এই রিহান কোথায়? আব্বা হ্যার ঘরে টরে থাকতে পারে। ও আচ্ছা আই যাবা যা তো দুইরা কয়ে গিয়া আমি ডাকতেছি যাবি তখন তোমরা যাও। এই যাত্রা পালা বন্ধের পিছনে যে আপনার হাত আছে এটা কিন্তু লোকজন ঠিকই বুঝবে পারছে। আজকে তো ভজা ভাই আমাকে স্পষ্ট একটা কথা জানাই দিল। কি ভজা ভাই স্পষ্ট করে তোমার কি শোনাই দিছে কও? আগামে ভোট আসতেছে না তখন মেম্বার ঠিক টের পাই। আর যে যা কইতে চায় কইতে দাও কোনো সমস্যা নাই, কথা আছে না দেখো কাম সমালোচনা করা তারা বইয়ে বইয়ে সমালোচনা করব, অগো সামনে দিয়ে যাইয়া আমি কাম করে চলে আসবো ওরা বইয়ে বইয়ে শুধু সমালোচনা করব। আর বজা ভাই এই যে ফালাফালি করতেছে করতে দাও, ভোটের সময় দেখবা আমার ফেলকি বাজিতে সবার আগে সে যে আমারে ভোট দিয়েছে। পরপর জনগণ আপনারা তিনবার ভোট দিয়েছে বলে ভাবেন না এইবার আপনাদের ভোট দিব, খুম কামাই করেন না সেই চিন্তা। ভোটের অঙ্ক বড় জটিল অঙ্ক, তুমি মায়া মানুষ এই অঙ্ক তুমি বুঝবা না, ওটা তুমি আমার উপর ছেড়ে দাও। মায়া মানুষ ভোটের জটিল অঙ্ক বুঝবো না? না বাংলাদেশের প্রধান তিন দলের প্রধান কারা? এই মায়া মানুষ। আরে হ্যাগো মাতার ঘিলু আর তোমার মাতার ঘিলু এক ঘিলু হলো যে হ্যাগো মতো তুমি ভোটের জটিল অঙ্ক বুঝতে চাও? দেখো মেম্বার এত শত বোঝার আমার কোনো দরকার নাই, তোমার সোজা সপ্তাহ আমি একটা কথা বলে দিই। সে কখন থেকে তো কয়ে যেতেছো কয়ে যেতেছো, তাহলে বারবার আমার কাছ থেকে অনুমতি না নেওয়ার দরকারটা কি? এটাই তোমার মাথায় ঢুকতেছো না? এই জাপটা পালা নিয়ে গেম খেলতে গিয়ে জনগণ তোমারে ভুল বুঝছে, এখন তো নফর মামার আবার বিয়ে দিতে যাইতেছো দেখো এইটা নিয়ে যেন আবার হিতে বিপরীত না হয়। আরে এইখানে হিতে বিপরীত ধরনের কিচ্ছু নাই, শোনো নফর মামা বিয়া পাগল হয়ে গেছে সে শুধু আমারে না এর আগে অনেকরে বইলা বেড়াইছে, এখন আমি জনপ্রতিনিধি বিয়া হইতেছে ফরজ কাম, আমি তো বিয়া পড়াই দিছি এখানে সমস্যা কি? সমস্যা কি না তুমি এক মায়ে দেখে আর এক মায়ের সাথে বিয়ে দিতেছ এটা অন্যায় না? হ্যাঁ মানে খেপ পড়াই দিতে খালি খারাপ কেন? আগামী নির্বাচনে এই এলাকার জনগণ যদি আমার ভোট নাও দেয় তারপরও ওই বুড়িয়ারে আমি বিয়া দিমই দিব। বুড়িয়ার বুড়িয়া বয়সে কচি মাইয়া বিয়া করনের স্বাদ আমি ঠিকই মিটিয়ে দেব। চুপ করে বসে আছেন কেন? যান
এখনই যে বিয়ে পড়ায় নিয়ে আসেন। আপনার মামার যখন আপনি স্থির করছেন বিয়ে দেবেনি, বইরা মানুষ কয়েকটা দিন বেশি না হয় বোর হাতের ভাত খাইল। দুদিন বেশি ভাত খাইব না খাটার বাড়ি খাইব সেই চিন্তা করে আমি অবশ্য চিন্তা করে ভালাইছি যে কালকের মধ্যে এই বিয়ের পাটটা আমি শুকায় ফেলব। তারপর দুইজন মিলে ঝগড়াটা ঠিক করব, পুরো সংসারের মধ্যে একটা এলোমেলোকে অস্ত রেখেব। আমি শুধু দূরে বইয়া বইয়া আপনার যা ইচ্ছা আপনি তাই করেন। আমি যা যা জিজ্ঞাসা করো তার ঠিক ঠিক উত্তর দিবি, উল্টা পাল্টা করলে আজকে তোর কপালে খারাপ হয়েছে। আপা তুমি আমার লগে এইভাবে কেন কথা কইতেছ? আমি জুই, জীবনে কোনোদিন মিথ্যা কথা কোনো রেকর্ড আমার নাই। তুমি আমার যা যা জিজ্ঞাবা আমি সব কিছু হাসাহাসা করব। বুবু তুমি তো শুরুটা করলে মিথ্যা কথা দিয়া, আমার জানা মতে আমার বড় বোনেরা যেই পরিমাণ মিশা কথা কয় এত হাই পার্সেন্টেজের মিশা কথা কওয়ানোর লোক এই পৃথিবীতে খুব কমই আছে। সবা তুই ছোট মানুষ, ছোটর মতো থাক, তুই বড়দের মাঝখানে কেন কথা কইতেছিস? হ্যাঁ যাওয়া তো ঠিক কথাই কইছিস, আমার মায়ের মতন এইরকম হাই পার্সেন্টেজ মিশা কথা কোনো মাইয়া শুদ্ধ গ্রামের মধ্যে তো নাই। আব্বা তুমি কিন্তু এখন অসৎ বাপের মতো আচরণ করতেছ, কোন আপন বাপ তার আপন মাইয়ার লগে এরকম দুই সুখানিতে অবলম্বন করে না। তোমার এই ব্যবহারে আমি চরম ভাবে হতাশ হইতাছি, আর তোর ব্যবহারে আমি আরো চরম ভাবে 100 গুণ বেশি হতাশ হইতাছি। এখন ওইসব কথা বাদ দিয়া আসল কথা কর, বকুল যারে নিয়ে আইছে সে আসলে কেডা? বুবু তো আমারে কইছে সে হইলো গিয়া বুবুর নিউ ফ্রেন্ড, তার নাম নয়নতারা। বহু কি কইছে সেটা আমি জিজ্ঞেস করি নাই, আপনি নিজে সত্য করে কোনটা জানেন সেটা বলেন। আহারে আব্বা হে পর্দানশীল মহিলা তো, সেই জন্য আমি বেশি কিছু জানবার পারি নাই। আব্বা এক গোয়ালের গরু তো, তাই বুকু যত কিছুই জানুক সে তোমার কিচ্ছু কইত না। জবা তুই কিন্তু বেশি কথা কইতেছিস, আব্বার সামনে আছে নাইলে কিন্তু তোর কানে সাপাটিতে আমি কড়াত কড়াত কইরা 10টা সোপার দিতাম। জবার কান সাপাটিতে সর মারা দরকার নাই, তুই যদি মিশা কথা কস তোর কান সাপাটিতে আমি 10টা সর মারব। আব্বা আমি যেটুক জানি সেটুক তো কইছি, আবার মিশা কথা কস। আরে কে লো তুই আবার কানতে শুরু করলি কেন? আমি একটা নরম মনের মাইয়া আর তুমি আমারে ধমক দিতাছো, আমি কান্দুম না। না কানবি না, মুখ বন্ধ কর কইতেছি। হ্যাঁ এইবার হাসা কইরা কো, বকুলের সঙ্গে যে আইছে এটা কেডা?